তো স্বামীজির জ্ঞান যোগের লেকচারের রিয়ালাইজেশন অপরক্ষ এটা হলো আমাদের আলোচ্য বিষয় কঠোপনিষদের উপর এই বক্তৃতা আমরা গত দু তিনটে ক্লাসের সিনপসিস করার চেষ্টা করছি যে পর্যন্ত তো এইখানটায় গত ক্লাসে অপরক্ষ অনুভুতি এই কঠ উপনিষদের যে এখন দ্বিতীয়া বল্লিতে আমি আলোচনা করছেন বাংলা বইয়ে 167 পৃষ্ঠার लास्ट প্যারাগ্রাফ সমপর সংকল্পে সন্তুষ্ট হইয়া জম বলিলেন কর্ম কল্যাণ শ্রেয় ও আপাততর্ম্য ভোগ প্রেয় এই দুটির উদ্দেশ্য ভিন্ন কিন্তু উহারা এই দুটি মানুষকে বদ্ধ করে শ্রেয়কে গ্রহণ করেন তারই কল্যাণ হয় আর যে আপতরম্য প্রেয় গ্রহণ করে সে কিন্তু লক্ষ্যপ্রষ্ট হয় আর এই শ্রেয় প্রেয় উভয় মানুষের নিকট উপস্থিত হয় আমরা কিছু আলোচনা আগেও করেছিলাম তো এটা খুবই জীবন ইম্পর্টেন্ট জিনিস এই শ্রেয় আর প্রেয় যমরাজ নচিকেতাকে পরীক্ষা করেছেন অনেক ধরনের পরীক্ষা করে যে তার মুমুক্ষতা এটা পরীক্ষা করেছেন তার বৈরাগ্য পরীক্ষা করেছেন তার সমদমাদি পরীক্ষা করেছেন পরীক্ষা করার উদ্দেশ্য কি যে এ আত্মজ্ঞান লাভের ঠিক অধিকারী কিনা যে যমরাজ উলু বনে মুক্ত আছে বাংলাতে যে তিনি যে এটা নিতে পারবে না তাকে কিন্তু তিনি এটা দান করবেন না যে তার জন্য যে যে যোগ্যতা দরকার সেইগুলো পরীক্ষা করে যেই ব্রহ্মবিদ্যা আত্মজ্ঞান লাভ ব্রহ্মজ্ঞান লাভ শ্রেষ্ঠ জিনিস পেতে হলে তার জন্য যে প্রাইজ দিতে হবে সেই প্রাইজ দিতে নচিকেতা রাজি রাজি আছে কিনা মানে এর মাধ্যমে আমাদেরও বলছেন যে তুমি যদি আত্মজ্ঞান লাভ করতে চাও ব্রহ্মজ্ঞান লাভ করতে চাও ভগবান দর্শন লাভ করতে চাও এই ঈশ্বর অনুভব ঈশ্বর অনুভূতি যাকে আমরা বলি বা বলুন ইষ্ট দর্শন লাভ করতে চাও তার কিন্তু তার নিজস্ব একটা পদ্ধতি আছে সেই সেই জিনিসগুলো করতে এই যে এক্সাম্পল এখন আপনারা ওখানে বসে দেখছেন আমি হাফলং এ বসে এখানে আপনাদের সঙ্গে এখন যার তার জন্য যে সব যন্ত্রপাতি সব সিগনাল যে সব জিনিসগুলো দরকার তবেই কিন্তু আপনি ক্লাসটাকে দেখতে পাবেন উপযুক্ত এই জিনিসগুলো হলে আপনাকে ইলেকট্রিস থাকতে হবে ব্রডব্যান্ড কানেকশন থাকতে হবে সাউন্ড বক্স থাকতে হবে সবগুলো জিনিস যদি সমন্বয় হয় তাহলে আপনি ওখানে বসে শুনতে পাবেন আপনার কথা আপনাদের কথা আমি এখানে বসে শুনতে পাবো তাহলে এই এই কন্ডিশন স্যাটিসফাই হলেই তখন অনলাইন ক্লাসটা কিন্তু সাকসেসফুল হবে খুব সিম্পল জিনিস সেই রকম যে যমরাজ তাকে ব্রহ্মবিদ্যা দেবেন কিন্তু ব্রহ্মবিদ্যা দেবেন তার কন্ডিশন গুলো যদি ঠিক থাকে সে ব্রহ্মবিদ্যা নিতে পারবে ধারণা করতে পারবে জীবনে উপলব্ধি করতে সেই জন্য করেছেন এখন করার পরে এই গোড়াতেই তিনি আত্মতত্ত্বের কথা বলেন প্রথমে এই যে বিদ্যাটা ব্রহ্মবিদ্যা এর প্রশংসা করেছেন তার অধিকারের শিষ্যের প্রশংসা করেছেন নচিকে তার আর এই বিদ্যার যিনি আচার্য জেনারেল ভাবে শ্রুতি যে এই বিদ্যা যিনি দিতে পারেন যার এই বিদ্যা আছে সে কিন্তু অন্যকে দিয়ে স্বামীজি মাই মাস্টার বলে ও আচার্যদের বক্তৃতা বলেছেন যে আধ্যাত্মিকতা এই আমার হাতে যদি একটা পুল থাকে সেই ফুল যেমন অন্যকে দেওয়া যায় এই রকম আধ্যাত্মিকতা অন্যকে দান করা যায় বলে আমি আমার জীবনে এইরকম দেখেছি তো তিনি এইটা দেবেন তো বলছে এইরকম যে বিরল আচার্য কারণ এগুলো পরে আবার আলোচনা করবেন আশ্চর্য বক্তা এই যে যে তাই বিদ্যার বিরল আচার্য তারও প্রশংসা করেছেন আর এই যে বিদ্যার ফল ফলটা কি ব্রহ্মবিদ্যার মোক্ষ ফ্রিডম এটা কি লাভ এইগুলো সব প্রশংসা করছেন প্রথমে আর এই প্রশংসা করার জন্য প্রশংসা কখন হয় কিভাবে হয় দুটোর কম্পেয়ার করে প্রশংসা হয় যে দেখো এইটা হলো এই হীন জিনিস এর থেকে কত শ্রেষ্ঠ জিনিস দেখবেন জগতে আমরা একটার সঙ্গে সব সময়তে আমি বললাম বা আমরা প্রশংসা করি আপনি অন্য আরেক জায়গায় যান বললেন ইউনিভার্সিটির অনলাইন ক্লাস একদম সুন্দর সাউন্ড আসছে ওখানে বসে আমরা ক্লাস করছি অন্য জায়গায় কানেকশন আসছে না এটা চাচ্ছে না তাহলে কম্পেয়ার করে আপনি প্রশংসা করছেন কম্পেয়ার করে এখন এই জন্য যমরাজও একটু সিম্পল ভাবে বোঝাচ্ছে জিনিসগুলো কঠিন নয় কম্পারেটিভ করে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি যমরাজও কি করছেন ব্রহ্মবিদ্যার প্রশংসা করছেন কিন্তু এই দুটো কম্পেয়ার করে করছেন যে জগতে দুটো বিষয়ে মানুষের আকাঙ্ক্ষা থাকে কি একটি হলো প্রেয় আর একটি হলো শ্রেয় এর দ্বারা জমরাজ আসলে এই শ্রুতি আমাদের কি করতে চাইছে আমাদের জন্য কি এই যে এদের আমরা এখানে বসে আছি এই স্বামীজি লেকচার অধ্যয়ন করছি করছি আমার আমি কি নেব এর থেকে শ্রুতির থেকে আমরা এইটাই নেব শ্রুতি বলছে নচিকেতাকে উপলক্ষ করে সমস্ত মুমুক সুখে বলছেন আপনাকে আমাকে বলছেন দেখো তোমার মধ্যে কি চলছে একবার নিজের হৃদয়ে একটু যাচাই করে দেখো এইটা বলেছে। নিজের একটু অন্তরের দিকে তাকাও। তুমি তো ভগবান লাভ করতে চাইছো আত্মজ্ঞান লাভ। দেখো তোমার ভিতর কি চলছে। তুই তুমি চাইছো। তা একটু গভীর ভাবে তুমি ভাবো। তুমি চিন্তা গভীর ভাবে তুমি ভাবো বিশ্লেষণ করো নিজের অবস্থা মানে অ্যাসেসমেন্ট করো। অ্যাসেসমেন্ট করো। নিজেকে অ্যাসেসমেন্ট করো। যে কি মানুষের মধ্যে কিন্তু এইরকম দুটো থাকে কি থাকে একটা প্রেয় আর শ্রেয় তাহলে প্রিয়টা কি প্রিয় মানে আপত মধুর প্রিয় মানে প্রিয় মার্গ প্রিয় মানে প্রিয় বস্তু পাওয়ার উপায় প্রিয় মানে জাগতিক লক্ষ্য প্রিয় মানে অভ্যুদয় প্রেয় মানে ধর্ম অর্থ কাম প্রাপ্তির উপায় প্রিয় মানে শাস্ত্র নির্দিষ্ট যে সব সকাম কর্ম আছে সকাম কর্ম করার অর্থ হলো কি আমি কর্তা আর আমি ফল ভোগ করব আমি ভোগটা আমি কামনা চাই তার মানে আমি কর্তা আমি কর্ম করে ফল ভোগ করতে চাইছি তার মানে কর্তৃত্ব আর ভক্তিত্ব আর এটাকে বেদান্তের ভাষাতে বলে অবিদ্যা বা অভ্যুদয় সাধন অবিদ্যা তো আর এটাকে এই এই জিনিসগুলো সকাম কর্ম কি প্রমোট করে অবিদ্যাকেই আরো বাড়িয়ে দেয় আপনি যত সকাম হবে যত স্বার্থবার হবে ও আপনার স্বার্থবার অবিদ্যাকে আরো মাল্টিপেল করবে বাড়াবে ওটা কিন্তু কমাবে না এইটাই এর একটা বিশেষত্ব বলছে সকাম হলে এই সে আরো ওই অবিদ্যাটাকে বাড়ায় আরো বন্ধন বাড়ায় তাহলে শ্রেয়টা কি শ্রেয়টা হলো যা পরিণামে পরিণামে কল্যাণকারী মঙ্গলকারী শ্রেয় মানে শ্রেয় মার্গ মানে শ্রেয় জিনিসটা প্রাপ্তির শ্রেয় মানেটা কি শ্রেয় মানে নিঃশ্রেয় নিতরাম শ্রেয় যেটা নিতরাম শ্রেয় মানে একান্ত ভাবেই কল্যাণ কর এটাকে বলে পরম পুরুষার্থ পরম পুরুষার্থ শ্রেয় মানে আরো হলো মোক্ষ আর মোক্ষ লাভের সাধন উপায় অমৃতত্ব লাভের উপায় কি সেটা এই ব্রহ্মবিদ্যা বিদ্যা অর্থাৎ নিঃশ্বাস প্রাপ্তির মোক্ষ প্রাপ্তির পূর্ণতা প্রাপ্তির উপায় এইটাই হলো এখন এই জিনিসগুলো আমাদের এটা হল বলছে শ্রুতি বলছেন মানে এ আমাদের জীবনেও এইগুলোর অঙ্গাঙ্গি আমাদের আমরা আলোচনা করলেই বুঝতে পারবো যে সাধারণত প্রেয় আমরা যেটা আমার ইন্দ্রিয়ের কাছে তৎকাল ভালো লাগে আমরা উদাহরণ দিয়েছিলাম আপনার খুব কোনো জিনিস খেতে ভালো লাগে আপনার রাস্তার ফুচকা খেতে ভালো লাগে কিন্তু সেইটা পরে আপনাকে পেট খারাপ করা তো বলছে যেটা ভালো লাগে কিন্তু পেট খারাপ হয় ক্রেয় কিন্তু রং তেতো জিনিস কুই তেতো কিন্তু সে আপনার রোগ ভালো করবে এগুলো হলো সাধারণ ভাবে বোঝা আর শ্রেয় কি বলতে সেই জন্য এখন শ্রেয় হবে অন্যটা আরো প্রিয়টা আরো বুঝাচ্ছি ওই আমরা গীতার শ্লোক অষ্টাদশ অধ্যায় বিষয় ইন্দ্রিয় সংযোগ যত তদগ্রে অমৃত উপমম পরিণামে বিষম গীতার অষ্টাদশ অধ্যায় আছে যেটা বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগ থেকে জাত প্রথমে অমৃতের মতো মনে হয় কিন্তু পরিণামে বিষতুল্য গরমকালে ঢপঢপ করে আপনি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলেন গথা গলা ব্যথা সেখান থেকে জ্বর তো বলছে প্রথমে তো ভালো লাগে গরমের সময় এগুলো হলো সাধারণ ক্রেয়ের উদাহরণ খুবই সাধারণ অন্যদিকে শ্রেয় কোনটা বলছে যেটা পরিণামে কল্যাণকারী তো এখন আমি আর একটু গভীর অর্থ কি গভীর অসৎ আচরণ নিচের দিকে যাওয়া মিথ্যা কথা বলা খুব সহজ কিন্তু সদ আচরণ করা পাহাড়ের পরের দিকে ওঠা এটা কিন্তু কঠিন সদ আচরণ করা সত্যকে ধরে থাকা জীবনে কঠিন সকালবেলাতে ভোরে ওঠা কঠিন শরীর চর্চা রোজ রেগুলার করা জব ধান রেগুলার করা কঠিন কষ্টকর কিন্তু পরিণামে কল্যাণকারী তার মানে অলসতাকে আশ্রয় দেওয়া মনে হচ্ছে যেন প্রিয় আমাকে তো ইন্দ্রিয় মনের সংযম জ্ঞান বৈরাগ্য ধ্যান ধারণা এগুলো কিন্তু আরম্ভকালে খুব আয়া স্বীকার করতে হয় কিন্তু পরিণামে আপনাকে আনন্দ দেবে আপনি যদি একটা ভালো অভ্যাস করেন ছোটবেলা থেকে করতে 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 তখন অনেক সময় দিতে হবে এখন আপনাকে সেটা অনেক আনন্দ দেবে সুখ দেবে তাহলে কি যত্তাদগ্রে বিষমিব পরিণামে অমৃত উপম প্রথমে বিষের মতো মনে হয় কষ্টকর মনে হয় তেতো মনে হয় কটু মনে হয় কিন্তু পরিণামে আপনাকে কিন্তু ও আপনাকে সুখ দেবে অমৃত তুল্য ভগবান বলেছেন আর এই প্রেয়ের যে সীমা এই সাধারণ অর্থ প্রেয়ের সীমা কিন্তু অনেক দূর পর্যন্ত কিরকম এই জীবনের আমাদের সাধারণ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ আমরা চেষ্টা করে কি নাইনটি নাইন পার্সেন্ট হলো কে সুখের জন্য আর কি দুঃখ আমি চাই না দুঃখকে আমি ফুলস্টপ দিতে চাই আমি শুধু সুখে থাকতে চাই এই তো চেষ্টা করে যে দুঃখ সুখে থাকবো আর দুঃখের পরিহার এর বিরামহীন চেষ্টাতে আমাদের জীবন অতিবাহিত হয় আমরা কি চেষ্টা করি মৃত্যুর পরেও যাতে আমি সুখে থাকতে চাই মৃত্যুর পরে আমি দুঃখ চাই না তার জন্য আমাদের এসেছে স্বর্গের ধারা এই সব প্রেয়ের মধ্যে পড়ে যাবে তার মানে ই হলো কি ভোগ আর মৃত্যুর পরে স্বর্গপ্রাপ্তি বলছে সেও প্রিয়ের মধ্যে পড়ে আর প্রেয় কি এই বিজ্ঞানের যত উন্নতি সব প্রেয়ের জন্য এই দেখুন অনলাইন ক্লাস যত বিজ্ঞানের উন্নতি যত সমস্ত প্রেয়ের জন্যই আবিষ্কার সব প্রয়োগ কারণ আপনারা বলবেন না না মহারাজের সাহায্যে তো আমরা এখন এই সব ভালো জিনিস জানতে পারছি হ্যাঁ এই আবিষ্কারের পিছনে এগুলো সব আমাদের দৈহিক মানসিক ইন্টেলেকচুয়াল তারপর আর্থিক উন্নতির জন্য এগুলো এর সব প্রিয় আমার সুখ সুবিধা আমার যাতে বাড়ায় তার জন্য যত আবিষ্কার তো বলছে এই সব করতে কারণ কি এখানে এই আমি সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাস করা হয়নি ব্রডব্যান্ড আবিষ্কারে এআই আবিষ্কারে আমি সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেনি আমি কে আপনি জিজ্ঞাসা করুন ওই যত আজকাল এআই এর টিচার আছে আপনি দেখবেন এখন বিভিন্ন ধরনের টিচাররা ওই ভিডিও বেরোচ্ছে আপনি কে জিজ্ঞেস করেন তোমার নিজের সম্পর্কে নিজের অভিমত কি তুমি চেতন না না অচেতন দেখবেন কোন উত্তর দিতে পারছে তো এই সব বিজ্ঞানের উন্নতিতে আমি কে নিয়ে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয়নি আমি কে নিয়ে চৈতন্য কে নিয়ে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয়নি বিজ্ঞানের তো বলছেন এগুলো সব তো এখন বলছেন এই এই প্রশ্ন জিজ্ঞাসা মানে সবকিছুই আমার স্বার্থ জড়িত ভোগ সুখ বৃদ্ধির জন্য যত বৈজ্ঞানিক এখন এটা তো একটা প্রিয় ই আর একদল না কিছুটা ধর্মও করা ভালো ধর্ম এটাও করো ওটাও করো একটু একটু মিলিয়ে মিশিয়ে নাও তাহলে ধর্মও করতে হবে এই ধর্মের স্বামীজি বলছেন ধর্মের একটু চাটনি তো এটাও বলছেন বলছেন না এটাও তারাও কিন্তু সম্পূর্ণ সেরে ওটা চাইছে না বলছে এটাও থাকুক ওটাও থাকুক এখন শাস্ত্র আর এক ধরনের বিরল কিছু মানুষের কথা বলছেন তারা বলছে আমি আত্মতত্ত্বের অন্বেষণ করতে চাই আমি আমিটা কে কে আমি কথা বলছে কে নে সীতাম্প্রে সীতাম মানাহা বলছেন আমি এই আত্মতত্ত্বের অন্বেষণ করতে চাই এটা কিন্তু এমন কঠিন এটার জন্যই মনের ভাগাভাগি করলে হবে না এটাও করো ওটাও করো বলছে না পুরো মন আমি এদিকে দিতে চাই পুরো মন দিতে চাই তো এই প্রে এটা হলো বলছে আর ধরনের ক্যাটাগরি এখন পুরো মনটি সেদিকে দিতে হবে যদি সেই দিকে পুরো মন আপনি দেন তাহলে তো অন্যটা সারতে হবে উদাহরণ ওই যে দেখুন মানে কাশিপুরে চলল কাশিপুরে ওই যে সে শশধরকে নিয়ে এলো না যে তারা যোগীরা বলছে মনটা যদি সেই রোগের জায়গায় কনসেন্ট্রেট করা যায় তাহলে রোগ ভালো হয়ে যায় তো শশোধর দেখতে এসেছে ঠাকুর কে বলছে বলছে তুমি কেমন পন্ডিত গা তুমি যে মন আমি মাকে দিয়েছি তুমি বলছো সেই মনটা তুলে এই হার মাংসের খাঁচার উপর আমি দেব এটা ও কোনো উত্তর দিতে পারেনি চুপচাপ কারণ ও বুঝে ওর কিছু ধারণা ছিল যে হ্যাঁ ঠিকই বলেছে তো যে যোগ শাস্ত্রে আছে কেউ যদি মন হতে কনসেন্ট্রেট করে রোগ ভালো হয়ে যায় তাহলে দেখো মানে পুরো মনটি মাকে দিয়েছে সে তাহলে তার জন্য তো এদিকটা ছেড়েছে তাহলে আমার রোগ ভালো হোক আমার অমুক হোক আমার এগুলো কিন্তু ছেড়ে दीजिए এই দেখুন প্র্যাকটিক্যাল एग्जांपल অবতারে দ্বারা সমস্ত एग्जांपल পাবেন নিজেদের জীবনে পাওয়া যাবে অতএব আত্মজ্ঞান লাভ করার পূর্ব শর্ত কি বলছেন প্রেয়কে পরিত্যাগ করে শ্রেয়কে সর্বান্তকরণে বরণ করা এটা একটু কঠিন হয়ে যায় হ্যাঁ এটা একটু কঠিন কারণ কারণ কি কারণ হলো এই কেবল বুদ্ধির দ্বারা এই আত্মতত্ত্ব জানা যাবে না ধরুন আপনি বলবেন না না আমি আহ প্রেয়কে সারবো না আমার তো বুদ্ধি আছে আমি বুদ্ধি দিয়ে আত্মতত্ত্ব জানবো আমি সমস্ত উপনিষদ করে ফেলবো সমস্ত গীতে মুখস্থ করে ফেলবো সমস্ত গীত সবসময় আমার সঙ্গে গীতা থাকবে মাথায় গীতা নিয়ে হাঁটবো তাহলে হবে হবে না কারণ যে বুদ্ধি নিয়ে যে বুদ্ধি এইগুলো বলছে সেটা একটা ভোতা বুদ্ধি ওই যেমন পেন্সিল কাটার যে পেন্সিল ভোতা হয়ে গেলে পেন্সিল কাটে না বলছে এই রকম এই বুদ্ধি হলো কি চিরে বেজা বুদ্ধি ঠাকুর বলেছেন চিরে বেজা বলছে এতে সংসার হ টাকা ইনকাম হ বলছে এর দ্বারা ভগবান লাভ হয় না কারণ বুদ্ধি শুদ্ধ নয় হ্যাঁ তো এইটা বলছে যে এই তত্ত্ব আত্মতত্ত্ব যুক্তি তত্ত্বের দ্বারা বোঝা যাবে না যদি আপনারা বলতে পারেন জমরাজ তো নচিকে থাকে যুক্তি তর্ক দিয়েই বুঝিয়েছে বুদ্ধির দ্বারাই বুঝিয়েছে হ্যাঁ কিন্তু জমরাজ ব্রহ্ম জ্ঞানী তার বুদ্ধি শুদ্ধ আর নসিকেতাও কিন্তু ওই প্রেয়কে সেরে শ্রেয়কে গ্রহণ করেছে নচিকে উপযুক্ত তার বুদ্ধি শুদ্ধ হয়ে গেছে ও জমরাজ যা বলেছে ফটাফট বুঝে নিয়েছে কাজেই এইটা বলছে এই একটা শক্ত দিয়েছে এখন এতে একটা সন্দেহ আছে কি সন্দেহ আপনারা বললেন মহারাজ আমরা কি করবো পেরেছে আমরা তো খুব কোথায় চলে চলেছে আপনার ওখানে চলে আসবো নাকি এখানে ঘর টর আছে নাকি হাফলং এ তাহলে ওখানে গিয়ে থাকি কিন্তু থাকতে পারবেন কি তো মানেটা কি খেয়াল রাখতে হবে যে এই জন্য অবতার পুরুষ এসে পথ দেখিয়েছেন যে শুধু সেরে না এটা মন থেকে ত্যাগ এখন তার জন্য একবারে ত্যাগ হবে না ঠাকুর বলেছেন ঠাকুর এই পদ্ধতি দিয়েছেন তার ঋষিদের সব জানা ঠাকুরের সব জানা আছে বলছে এরা একবারে পারবে না এই ত্যাগের সঙ্গে তিনি কম্প্রোমাইজ করেননি কিন্তু বলছেন তোমরা সংসারে থাকো কিন্তু ভগবানকে ধরে সংসার করো তা না কিন্তু একদম পিষে যাবে ভগবানের ধরে সংসার করতে হওয়ার অর্থ হলো ভগবানই এই হলো কর্তা আমি হলাম অকর্তা ভগবানই সব সবকিছু আমি তার সন্তান বাড়ি ঘর তার বলছে এইটা যত তুমি তাকে চেষ্টা করবে করতে 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 এই যে আমিটা কর্তা আমার বাড়ি আমার ঘর আমার বিদ্যা আমার টাকা এইগুলো একটু কম পড়বে তাহলে কি হবে যেমন যেমন ভগবানের দিকে ভালোবাসা বাড়বে অনুরাগ হবে এদিকে বিরাগ হবে এই ঠাকুর ফর্মুলা দিয়েছে। নচিকেতা হলো শ্রেষ্ঠ অধিকারী নচিকেতা হলো শ্রেষ্ঠ অধিকারী সে তো প্রথম থেকে ওটা চায়নি আপনারা বলবেন আমরা কি প্রথম থেকে এটা এতটা পাচ্ছি না হ্যাঁ ঠিক আছে তখন তার জন্য সেই জন্য এই উপনিষদ বুঝতে গেলেও এই অবতারের জীবনের উপদেশের মাধ্যমে বুঝতে হবে হ্যাঁ এটা স্বামীজি বলেছেন তাহলে চট করে এই উপদেশ বোঝা যায় না কি বলেছে খুব কঠিন মনে হয় কিন্তু এর ভিতরের কথাগুলো খুব সহজ সরল ভাবে এই ঠাকুরমা স্বামীজি বুঝিয়েছে সে কেন এই জন্য এর মাধ্যমে ইষ্ট দেবতা মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি আছে স্বামীজির প্রতি শ্রদ্ধা ভক্তি আছে তাদের কথাতে বিশ্বাস করে যে এটা এরা যেটা বলেছেন এটা সত্য সেইটাকে আর আমি এটা অনুভব করতে চাই এই রকম বেকুলতা নিয়ে আপনি যদি কথামৃত করেন লীলা প্রসঙ্গ করেন আর স্বামীজির রচনাগুলি করেন জ্ঞান যোগ অধ্যয়ন করেন গীত অধ্যয়ন করেন তাহাতে কি হবে ওই প্রাণের বেকুলতা যে হ্যাঁ ঋষিরা ঠাকুরমা মা স্বামীজি যে অনুভব করেছে সেইটাই সত্য আমি ওইটা অনুভব করতে চাই তাতে কি হবে আপনার ওদিকে অনুরাগ বাড়বে সংসারের দিকে একটু বিরাগ আসবে মানে অনাসক্তি আসবে থাকবেন আপনি সংসারে কিন্তু অনাসক্তি আসবে তাহলে কি হবে ওই দেখেন সেইটাই ঠাকুর বলেছেন যত পূর্ব দিকে যাবে পশ্চিম দিক তত দূরে পড়ে যাবে তাহলে ধীরে ধীরে এই শ্রেয়ের দিকে এগাবেন প্রিয়টা কম পড়বে তার মানে গৃহস্থদের বলেছে প্রথমে এই ভগবান কেন্দ্রিত জীবন যাপন করতে অনাসক্ত হয়ে সংসারে অনেক উদাহরণ দিয়ে ঠাকুর বুঝিয়েছেন গাছির মতো পাকাল মাছের মতো এই জন্য বেদান্ত ধর্মে ওই যে ধর্ম অর্থ কাম মোক্ষ তাহলে ধর্ম অর্থ কাম যদি আমরা সেটা প্রেয় বলেছি সেগুলো প্রেয়ের মধ্যে পড়ছে অদ্ভুদ ব্যাপারটা বুঝো তখন আপনি বলেন মহারাজ আমি তো ধর্ম অর্থ কাম এইগুলোর মধ্যেই এখন আছি কিন্তু আমার ইচ্ছা মোক্ষকে আমি পেতে চাই তাহলে বলছে এই ধর্ম অর্থ আর কাম এই দুটো মানুষ চায় এটাকে ধর্মকে অবলম্বন করে করতে বলেছে তাহলে মানুষের কামনাগুলো কি হবে একটা নির্দিষ্ট পথে আপনাকে ধীরে ধীরে ওদিকে নিয়ে যাবে যদি আপনি ঈশ্বর নির্ভর জীবন না হয় তাহলে শুধু যদি আপনি প্রেয়কে চান ভগবানকে অবলম্বন না করেন বলছে তাহলে তুমি তো আরো এর আষ্টে আরো বাধা পড়বে দুঃখ জ্বালা কষ্টেতে তুমি ছটফট করবে সেই জন্য বলছেন এই ধর্ম অর্থ কাম সনাতন ধর্মে এই চারটে পুরুষার্থ বলেছেন প্রথমে ধর্মকে অনুসরণ করেই অর্থ অর্জন করতে হবে যা কিছু ভোগ্য দ্রব্য গ্রহণ করতে হবে এর ফলে কি হবে এই অর্থ আর ভোগ একটি সঠিক রাস্তাতে যাবে তা নাহলে অর্থ আর ভোগ আপনাকে ডুবিয়ে দেবে ডুবিয়ে দেবে দেখুন না যাদের এই বেশি টাকা কি পুরো অন্যদিকে অসৎ পথে চলে যাচ্ছে কিভাবে অসতে চলে যায় যত টাকা হচ্ছে আর অন্য দিক দিয়ে টাকা ইনকাম করছে অসৎ সেই জন্য বলছে ধর্মের পথে থেকে তুমি ইনকাম বেশি করতে পারো কোন আপত্তি নেই কিন্তু সৎ পথে এই হলো সনাতন ধর্মের তাতে কি হবে মোক্সের দিকে ভগবান লাভ উদ্দেশ্য এই দিকে আগ্রহ রেখে এগুলো করলে আমরা তৈরি হবো ওই যে অধিকারিত্ব নচিকে হলো শ্রেষ্ঠ অধিকারী আমরাও কিন্তু ধীরে ধীরে অধিকারী তো অর্জন করবো অর্থাৎ মন্দ বৈরাগ্য থেকে আরেকটু বৈরাগ্য হবে মধ্যম বৈরাগ্য মধ্যম তর বৈরাগ্য মধ্যম তম বৈরাগ্য এইরকম একটু অনাশক্তি হবে ভগবানের প্রতি ভালোবাসা আসবে করে করে আমাদের মনটা তৈরি হবে তখন আমরা ঠিক ঠিক অধিকারিত্ব পাব কারণ নকশই হলো গোল ভগবান লাভই হলো গোল গোল অফ ইজ নস এই আত্মজ্ঞান তার জন্য ত্যাগ বৈরাগ্য চাই এখন যদি উল্টো দিকে বোঝাচ্ছি যদি শুধু বলবেন না শুধু প্রেম নিয়ে যদি থাকে মানুষ তাহলে অসুবিধা বললে অসুবিধা এইটা ও তোমাকে দুঃখ দেবে কারণ ওই জিনিসগুলো তো জড়ো ও সবসময় তোমার কাছে থাকবে না ও জিনিস তোমাকে জ্বালা দেবেই দেবে তোমাকে রিয়াকশন আসবে তোমার মধ্যে কাজেই সেই জন্য বলছে প্রথমে আমাদের অশুভ বন্ধন কাটাতে হবে কিভাবে এই প্রেয় নিতে হবে কিন্তু ভগবানকে অবলম্বন করে ধর্মকে অবলম্বন করে তারপরে অশুভ বন্ধন কাটিয়ে আমরা শুভ বন্ধন নেব শুভ কর্ম শুভ চিন্তা এটাও কিন্তু বন্ধন এটাও বন্ধন শেষে সেটা লাস্টে শুধু শ্রেয় আমি মোক্ষই চাই এই হলো পদ্ধতি আর শুধু প্রেয়কে নিয়ে থাকলে কি হবে আপনাকে স্যাটিসফ্যাকশন কখনো আসবে না এখন এই কম্পারেটিভ স্টাডি করে বলছেন যারা নিয়েই থাকে বলছে তারা জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হয় আর যারা শ্রেয় নিয়ে থাকবে তার লক্ষ্য মানে মোক্ষকে পাবে পাবে এইটা বলেছে এইটা আমরা প্রথম দু লাইন পড়লাম আর এরপরে স্বামীজি বলছেন দেখুন এই যে শ্রেয় প্রেয় একশো আটষট্টি বলছেন এই দুটো জিনিস মানুষের কাছে হাজির হচ্ছে মানুষের নিকট উপস্থিত হয় হ্যাঁ এই জীবন মানে এই দুটোর মিশ্রণ বুঝতে পারছেন উভয় মানুষের নিকট আবির্ভূত হয় এই দুটো মানুষের মধ্যে একসঙ্গে মিশ্রিত ভাবে মানুষের কাছে উপস্থিত হয় বা মানুষকে আমাদের আশ্রয় করে এখন এর অর্থটা কি এর অর্থটা হলো আমরা যদি মন্দ বুদ্ধি হই আমাদের বুদ্ধি যদি মন্দ বুদ্ধির কাছে মনে হবে দুটো মিশ্রিত হয়ে মিশ্রিত বলে মনে হয় এবং আমরা ভুল করে শ্রেয়কে বাদ দিয়ে প্রেয়টা নিয়ে ফেলি কারণ ঠিক করতে পারেনি ওই মিশ্রণের মধ্যে এই শ্রেয় প্রেয় দুটো একটা ভান্ডেতে যদি রাখা হয় বলছে তার মধ্যে কত অংশ আর কত অংশ শ্রেয় আমরা বুঝতে পারি না ভুল করে আপাত মধুর যেহেতু বুদ্ধিটা শুদ্ধ নয় আপত মধুরটাই আমরা নিয়ে নিই মানে ভুল করে ওই প্রেয়কে নেই আমি ভাবছি বোধ আমি শ্রেয়কে নিয়েছি শ্রেয়কে নিয়েছে তো বলছেন কিন্তু নচিকেতার কাছে দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জমের কাছে দুটোই ছিল ভগবান দুটোই দিতে পারেন জমে দুটোই দিতে পারেন ও কিন্তু ওকে বাড়ি ঘর দৌড় রাজত্ব ইমার আমা সমস্ত দিতে সেটাও জমের হাতে আর ব্রহ্মবিদ্যাও দিতে পারেন দুটোই দিতে পারে ভগবান দুটোই দিতে পারে এই অহিক ভোগ ঐশ্বর্য সব দিতে পারেন দিতে কেন পারবেন না নিশ্চয়ই পারবেন কিন্তু বলছে এখন আমাদের যদি বুদ্ধি শুদ্ধ তাহলে আমরা কিন্তু বলবো না না ওটা চাই না এতো তো আমাকে দুঃখ দেবে নরেন প্রথমবার গেল না যা মা মায়ের কাছে চা তোর ভাত তুই তো চাইছিস মাকে গিয়ে প্রার্থনা কর ওখানে গিয়ে তো বেমালুম ভুলে গেছে মা ত্যাগ দাও বৈরাগ্য দাও জ্ঞান দাও তারপর এসেছে কি চেয়েছিলি না মাসে আমি তো ভুলে গেছি চা চা আবার আবার যা আবার যা আবার গিয়ে দাঁড়ালেন মা কে দেখে দেখছে মা জ্বলন্ত তো মায়ের কবে ওর তো শুদ্ধ বুদ্ধি ও আবার বলছে আমায় জ্ঞান দাও বৈরাগ্য দাও ভক্তি দাও আবার ফিরে এসেছে এটাকে বলছে কি রে চেয়েছিলে মানে নাম আশায় ডে রে এটা কি দূরছোরা একটা মনে রেখে বলবি তো পরে তৃতীয়বার ওইরকম রোগ করে গেলেন তখন বলছে এ তো দোকানে গিয়ে লজ্জা লাগবে এর কাছে গিয়ে আমি লাউ কুমড়ো চাইবো ছি 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 এইটা তখন মনে ছিল আগের ভুলে গেছে এবার মনে ছিল যে চাইতে হবে ধন বাড়িতে তো খুব কষ্ট কিন্তু চাইতে পারলে না বলছে এর ঠাকুর বলছে দেখলে তো মেকি নেই ভিতরে মেকি নেই ও চাইতে পারলেন এই প্রিয় জিনিসগুলো চাইতেই পারলো না বলছে এ তো আপনি আপনি কিছু একটা করে দিন কি খেতে পারছে না আমি কি করে যা তোদের মোটা ভাত কাপড়ে অসুবিধা হবে প্রেয় কিন্তু চাইতে পারেনি কিন্তু মা দুটোই দিতে পারে ও যদি চাইতো দিয়ে দিত মা কিন্তু দুটোই দিতে পারে তাহলে আপত মিশ্রণের মধ্যে আমরা অনেক সময় আপত মিশন মানে মা দুটোই দেন এটাও দিতে পারেন এটা একটা মিশ্বরূপে আমাদের কাছে আসে কতখানি শ্রেয়র ভাব কতখানি প্রেয়র ভাব আমরা বুঝতে পার্থক্য করতে পারি না কেননা কারণটা কি বুদ্ধিটা শুদ্ধ শুদ্ধ নয় বুদ্ধি নির্মল নয় বলে এই শ্রেয় প্রেয় পৃথক করা যায় না এই জন্য শাস্ত্র অধ্যয়ন করতে হয় আহ বানীয় রচনা এই উপনিষদ এর মাধ্যমে ভগবান গীতাতে বলছেন না তসমাত শাস্ত্রাম কার্য কার্য ব্যবস্থিত কোনটা কার্য কোনটা অকার্য এইটা কিন্তু নরেন্দ্রকে কে অষ্টসিদ্ধে দিতে চেয়েছিলেন বলছে না মা এটা ভগবান রামের সহায়তা করবে বলছে না ভগবান করবি তখন কাজ লাগবে তাহলে পরে ভেবে দেখা যাক তো বলছেন ওর মল শুদ্ধি শুদ্ধ নির্মল এই জন্য চট করে বুঝতে পেরেছেন কিন্তু বুদ্ধি নির্মল না হলে আমরা প্রেয়কেই কখনো শ্রেয় বলে মনে করি নচিকেতা তা মনে করেননি নরেন্দ্র তা মনে করেনি যারা ধীর বিবে তারাই কেবল এই পৃথকরণের দক্ষ তার মানে আমাদের জন্য কি বলছেন তুমি ধীর হও আমাকে বললেন মহারাজ কি করে ধীর হব বিবেকী হব সেই জন্য তো মহাপুরুষের জীবনই করতে হবে তাদের থেকে আলো পাবো তারা এই এই ঘটনাতে কিভাবে তারা বিচার করেছেন কত সম্মুখে তাদের প্রলোভন এসেছে তারা আমরা যদি ও আচ্ছা আচ্ছা এইরকম হলে এই রকম করতে হবে এইরকম হলে এইরকম করতে হবে তো তারা বিবেকীরা কিন্তু পৃথক করেনি দক্ষ স্কিল স্কিল কিন্তু অবিবেকী কি করে এই অবিবেকীরা যোগ আর সিমের জন্য প্রেয়কে বরণ করে নচিকিতা তা করেননি তারা বলছেন ও বেলুন মঠে গেলে ভালো চাকরি হবে না তাহলে তো বেলুন মঠে যাবই জ্ঞান যোগ ক্লাস করলে যদি প্রমোশন পাওয়া যায় বলে তাহলে জ্ঞান ক্লাস করতে রাজি আছি বলছি হতে পারে এগুলো হতে পারে না না কোনো কারণে হয়েও যেতে পারে কিন্তু বলছে এটা প্রেয় বুঝে নিতে হবে প্রেয় মানে জিনিসগুলো আপনারা বিচার করে বুঝে নিতে হবে হ্যাঁ আমার এখনো প্রেয়ের প্রতি আকাঙ্ক্ষা আছে এখন দেখুন আরো বলছি এ প্রেয় নেওয়া যেতে পারে সব মাকে নিবেদন করে মা যে আমার তো সংসার চালাতে হবে কাজেই প্রেয়গুলো ধর্মের মাধ্যমে নিতে হবে সেইটা করেছে তো উপনিষদ আমাদের কি শেখাচ্ছেন আমাদের জন্য সৎ আর অসৎ বিচার শেখাচ্ছেন যে হে মানব উপনিষদ ঋষি বলছেন বিচার করো কোন কর্ম কল্যাণকারী কোন চিন্তা কল্যাণকারী কোন চিন্তা তোমাকে প্রেয় চিন্তা কোন চিন্তা শ্রেয়ের চিন্তা দেখুন প্রিয় আর শ্রেয় বাইরের নয় ভিতরের চিন্তাতে যে তুমি এই যে চিন্তা ভাবনা করছো চব্বিশ ঘন্টা কতক্ষণ প্রেয়ের চিন্তা করছো কতক্ষণ শ্রেয়ের চিন্তা করছো দেখুন আরো সু সমস্তরে এটা বোঝার চেষ্টা করুন আপনি এখন জ্ঞানজ ক্লাসে শুনছেন এখান থেকে পরে আর একটা ক্লাস করবেন তারপরে বাড়ি যাবেন বাসে উঠবেন গাড়িতে উঠবেন স্কুটারে যাবেন যে চিন্তা ভাবনাটা কিন্তু শেষ হবে না চিন্তাটা কি চলছে প্রেয়ের চিন্তা চলছে না শ্রেয়ের চিন্তা চলছে এইটা ঋষি আমাদের শেখাচ্ছে বলছে তুমি সদ বিচার করে বোঝো তোমার মনের মধ্যে কি আছে তোমার মনের মধ্যে পেল্লায় পেল্লায় কি আছে এইটা তুমি বিচার বিশ্লেষণ করে তুমি নিজের সামনে নিয়ে নিজের নিজের ভুলগুলো এটাকে বলে স্ক্যানিং স্ক্যান করে সামনে রাখো সামনে ও আচ্ছা আচ্ছা আমার এই এই ভুল আছে আমি আগে ভেবেছিলাম আমি বোধ হয় করে বলে বলে না ও তো আমি প্রে অর্থী এই ভুল ধরাটাও একটা বড় জিনিস জীবনে আমার ভুল হচ্ছে আমি বিশাল বড় কিছু নই এই ভুলটা ধরা নিজেকে বিচার বিশ্লেষণ করা এটা একটা বড় জিনিস আমরা তো ভাবেন ঠিকই তো আছি ঠিকই তো আছি আমি বেলুন মাঠে দীক্ষিত বেলুন মাঠে যাই ইউনিভার্সিটিতে ক্লাস করি সবই ঠিক আছে সেটাও যে ঠিক নয় এটাও বুঝতে হবে ভগবান লাভই জীবনের উদ্দেশ্য ভগবান দর্শন হয়নি আত্মজ্ঞান লাভ হয়নি যতক্ষণ পর্যন্ত না হচ্ছে কোনো স্যাটিসফ্যাকশনের কোনো প্রশ্নই নাই সেই জন্য ঋষি আমাদের শেখাচ্ছে দেখো তুমি কি চিন্তা করছো তো তোমার চিন্তা ধারণা কি তোমার সাধন প্রণালী কি বলছেন তো এই কল্যাণকারী না অকল্যাণকারী উদ্দেশ্যটা সে উৎকৃষ্ট না নিকৃষ্ট কোন তো বলছেন তুমি ধীর হও দুটোর মধ্যে ভালো করে বিচার করে যেটা ভালো জিনিস শ্রেয় জিনিস মোক্ষ যেটা তোমাকে জ্ঞান দেবে ভগবান লাভের দিকে নিয়ে যাবে তুমি সেইভাবে তোমার দৈনন্দিন চিন্তা ভাবনা অর্থ ব্যয় সবকিছু সেইভাবে আমাদের এখন বলবেন আমরা সংসারে আমরা তো প্রের কাজই করছি বলে না না এইটাই তো টেকনিক এই আমাদের নিত্য নৈমিত্তিক কর্ম এটা উপাসনা দৈনন্দিন জীবনের কর্ম এই সব কিছুই আপনি আহ ঈশ্বর অর্পণ বুদ্ধিতেও করতে পারেন নিষ্কাম ভাবেও করতে পারেন ভগবানকে ধরেও করতে পারেন আর কি আখেরে ঘটানোর জন্য স্বর্গ বাবার জন্য এটাও করা যায় এই জন্য ভগবান গীতাতে বলেছে অর্জুন তুমি সমস্ত কাজ করো অর্জুনকে উপলক্ষ করে আমাদের সবাইকে বলেছেন দেখো সমস্ত কাজ করো কিন্তু ঈশ্বর অর্পণ বুদ্ধি তাহলে কি হবে ওই তথাকথিত প্রিয়টা কিতে শ্রেয়তে রূপান্তরিত হবে দিস ইজ টেকনিক ভগবান গীতাতে শিখিয়েছেন এইটা এর মধ্যে এত জিনিস আছে স্বামীজি এখানে জাস্ট বলে গেছে কিন্তু এইটা এর এই শ্রেয় প্রেয়ের মধ্যে এত জিনিস আছে তাহলে কি করা যাবে দৈনন্দিন নিত্য নৈমিত্তিক কর্ম সকাম ভাবে করা যেতে পারে দুর্গা পূজা সকাম ভাবে করা যেতে পারে নিত্য পূজা সকাম ভাবে করা যেতে পারে কালীঘাটে সকাম ভাবে আহ নিয়ে যাওয়া যেতে পারে বেলুর মঠে সকাম ভাবে ফলমূল দেওয়া যেতে পারে ডোনেশন দেওয়া যেতে পারে আর ভগবানের সেবার জন্য নিঃস্বার্থভাবে আমার চিত্ত শুদ্ধি হবে আমি ভগবান লাভ করতে চাই সেই উদ্দেশ্যে কিন্তু ভগবান আমাকে কিছু দিয়েছেন সামর্থ্য আমি ওই জন্য দিচ্ছি আমি অন্য কোনো আমার উদ্দেশ্য নাই এই বৃত্তিটা আমার যাতে একটা হৃদয়ের ভালো বৃত্তি কালচার হয় সেই জন্য আমি দিচ্ছি আমার অন্য কোনো উদ্দেশ্য নাই মোক্ষ লাভের উদ্দেশ্য ভগবান লাভের উদ্দেশ্য ভগবানের সামর্থ্য কিছু দিয়েছেন আমি সেই জন্য আমার অন্য কোনো উদ্দেশ্য নাই কাজেই দৈনন্দিন কর্ম যে কোনো কর্ম আপনি সকম ভাবে করতে পারেন নিষ্কাম ভাবে করতে পারেন তার মানে সকম ভাবে করলেই সেটা হয়ে যাচ্ছে ভাবে করলে দিকে চলে যাচ্ছে দেখুন তো এই মিশ্রিত ভাবে আস মিশ্রিত ভাবে যে কোনো জিনিস কাজেই কোনো জিনিস অভিভাবকভাবে করা হতে পারে পুজো শাস্ত্র চর্চা জ্ঞান চর্চা পাণ্ডিত্য অর্জনের জন্য হতে পারে নাম যশের জন্য হতে পারে আর সত্যিকারে আমি জ্ঞান লাভ করতে চাই আমি একাত্ম জ্ঞান লাভ করতে চাই এটাই জীবনের উদ্দেশ্য সেই জন্য আমি জ্ঞান জন্য আমি ক্লাস করছি তো ভগবান গীতাতে এইগুলো খুব সুন্দর করে আমরা সেই প্রসঙ্গেতে যাচ্ছি গীতাতে বলেছেন অর্জুন আমাদের বলছেন তোমাদের জন্য একটা উত্তম সাধন বলছি যাতে তুমি শুভ অশুভ কর্মের বন্ধনে আসবে না যে তুমি মুক্ত হয়ে যাবে তুমি যদি ঈশ্বর সমর্পিত বুদ্ধিযোগ অবলম্বন করে করো তবে কি হবে সমস্ত কর্ম তবে তো সেটা শ্রেয়মার্গ হয়ে যাবে দেখুন আপনার সংসার করাও শ্রেয়মার্গ হবে এইটা অবতার এসে বলেছেন অবতার এই উপদেশ দিয়েছেন বীরেক অর্থ আমরা এখান থেকে পাই না মনে হচ্ছে সমস্তটা ত্যাগ করে দিতে হবে এই সাধারণ মানুষকে বোঝানো কিভাবে বুঝতে হবে এই হলো এর সিক্রেট যে তুমি এই সমস্ত যুদ্ধ কর্ম করো সংসার ধর্ম করো যে কিন্তু তুমি শ্রেয়ার্থী তুমি মোক্ষার্থী সত্যগুণকে নিত্য সত্যস্থ আত্মবান তুমি সত্যগুণকে অবলম্বন করে করো অতএব শ্রেয় প্রিয় মার্গ দুটির মধ্যে পার্থক্য অধিক প্রিয় মার্গ সকাম মার্গ অবিদ্যা সংসারে বদ্ধ করে শ্রেয় মার্গ কি ব্রহ্মবিদ্যা সেটা মোক্ষের হেতু হয় তাহলে ভিন্ন বল দুটো হান্ড্রেড একটি ডিগ্রি অপোজিট করেছে একই কর্ম সকাম ভাবে করতে গেলে আপনাকে ভাববে একই কর্ম নিষ্কাম ভাবে নিঃসার অর্পণ করতে গেলে আপনার বন্ধনটা খুলবে কর্ম একই কর্ম একই আপনি সবজি কাটছেন ছেলেকে মানুষ করছেন স্কুলে পড়াচ্ছেন ব্যবসা করছেন বলছে এই কর্মটাই এটা খুব সূক্ষ্ম জিনিস বলছে আলাদা ভাবে সবসময় যে বেলুর মঠেই আসতে হবে বসে ধ্যান করতে বলে না তুমি যেখানে যে কর্মটা করেছো সেটাই এমন ভাবে করা যেতে পারে সেটাই শ্রেয় মার্গের দিকে নিয়ে যাওয়া টেকনিক শেখাচ্ছে গীতা যাও এইটা বলছেন এই জন্য বলছেন এটা দুটো কিন্তু সম্পূর্ণ মানুষের কাছে আসে দুটোই আমরা অনেক সময় ভুল করে ভাবছি শ্রেয়টা নিচ্ছি কিন্তু আসলে প্রেয় গ্রহণ করছি ঠাকুর যেমন বলছেন মা আমি ধন জন মান নাম যশ কিছুই চাই না মা আমি শুধু তোমাকেই চাই আমি সত্যকে নির্বেজাল সত্যকেই চাই উপলব্ধি সত্যই মানে সত্যি যদি কেউ থাকেন আমি তাকে চাই এরপরে স্বামীজি কি বলছেন এখন একশো আটষট্টি পৃষ্ঠার সেকেন্ড প্যারাগ্রাফ এখন আমরা বৈদিক বৈরাগ্য ও নীতির এই সমুন্নত ধারণা পাইলাম যতদিন না মানুষ ভোগ বাসনা জয় করিতেছে ততদিন তাহার হৃদয়ে সত্য জ্যোতির প্রকাশ হইতেছে না দেখো এই হলো বেদান্ত বেদান্ত একদম আপনাকে নির্ভেজাল সত্যটা বলবে নির্ভেজাল সত্যটা বলবে যে এই রকম বৈরাগ্য নীতির সমুন্নত ধারণা বুঝতে পারছেন আনটিল ওয়ান হ্যাজ কনকোয়ার্ড দ্য ডিজার্স ফর এনজয়মেন্ট দ্য ট্রুথ উইল নট শাইন ইন হিম বলছে সম্পূর্ণ কামকাঞ্চন ত্যাগ করলে সামান্যতম বলছে নির্বাসনা হলে হবে বলছেন সুতোর যদি একটু ফেসো থাকে তাহলে মধ্যে ঢুকবে না এক্ষুনি এক্ষুনি হবে তো এই দেখাচ্ছে কি বেদান্ত একদম আনকম্প্রোমাইজ বলে ঠাকুরও কিন্তু আনকম্প্রোমাইজিং ত্যাগের কথা বলেছেন কিন্তু আমরা পাচ্ছি না সেই বলছে বলছে শনৈ রূপরমের তুমি ধীরে 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 ভগবানকে অবলম্বন করিয়া করো হবে যতদিন না কিন্তু হবে ততদিন তার এই সত্য প্রকাশ হয় আমি কেন ভগবান লাভ করছি না আমি এতদিন দীক্ষা নিলাম রোজ বেলুন মঠে যাচ্ছি ইষ্ট দর্শন কেন হচ্ছে না বলছে তুমি ভোগ বাসনা সম্পূর্ণ জয় করেছো কি রা বলছে তাহলে তুমি নিজেই তো উত্তর দিলে ভোগবাসনা জয় করেন সেই জন্য সত্য হচ্ছে না তাহলে কি করতে হবে চেষ্টা করতে হবে রিজার্ট এন্ড লাভ নেই সান্দানি চাষার মতো হতে হবে ঠাকুর বলেছে হ্যাঁ একবার আমরা পারিনি চেষ্টা করে বলছে এই জীবনটা যায় যাবে আমি সত্যের জন্য এই জীবন দেব ভগবান লাভ হয়নি তো হয়নি তাতে কি ভূতেশানন্দজির একজন বন্ধু ছিলেন ডাক্তার আপনাদের হয়তো বলেছি আগে ওই যে সে কিছুদিন ডাক্তারি করে কিছু টাকা ইনকাম করে সমস্তটা নিয়ে তো সে উত্তর একটা কুঠিয়া বানিয়ে সাধন ভজন করতেন সাধন ভজন করতেন তো শেষ বয়সে আহ এই ভুটের সঙ্গে তার দেখা হয় তা বলছে সে তার করুণ আমাকে বলছে চোখে জ্বর বলছে আমি যথাসাধ্য চেষ্টা করেছি ভগবান লাভ করার আমি আমি কখনো ফাঁকি দেইনি কিন্তু আমার তো ভগবান লাভ হলো না ভূতের সন্ধি বলছি বলছে দেখো এই এই আকুতি তো চাই এই যে আমার ভগবান লাভ হলো না আমি যথাসাধ্য চেষ্টা করেছি বলছে এইটাই তো বড় একটা প্রাপ্তি এই রকম যে বুকে হাত দিয়ে বলতে পারে যে আমি যথাসাধ্য চেষ্টা করেছি আমি ফাঁকি দেইনি কিন্তু আমার তো ভগবান লাভ হয়নি বলছে এটা বৃথা যাবে না হ্যাঁ তো বলছেন যে যতদিন না ভোগবাসনা জয় করেছি ততদিন হৃদয় সত্যের প্রকাশ হইবে না তো ইন্দ্রিয়ভোগ্য বস্তুগুলি এখন আমাদেরকে যেন একদম আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে আমাদের সিলেব করে রেখেছে প্রতি মুহূর্তেই আমাকে বাইরের দিকে টেনে নিচ্ছে প্রতি মুহূর্তেই যেমন ওই আপনি যদি একটা সোলার পুতুলকে জলের মধ্যে দেন ও ঠেলি উপরে উঠবে প্রতি মুহূর্তেই আমাকে হালকা করে দিচ্ছে প্রতি মুহূর্তেই আপনি মোবাইল আপনি ধ্যান করছেন মোবাইলে টুং করে একটা শব্দ আসে মানে সঙ্গে সঙ্গে আমার মোবাইল দেখতে চলে কি মেসেজ এলো কি হোয়াটসঅ্যাপ হল বলছে ও আমাকে একদম টেনে বার করবে আমরা এত দাস হয়ে পড়েছি এত স্থুল হয়ে পড়েছি সারফেস লেভেলে উপরের লেভেলে থাকছি বলছেন মূল সত্য চরম সত্যকে দেখার আমাদের সময় নেই আগ্রহ নেই সেই ধরনের শক্তি হারিয়ে ফেলেছে বলছেন কাজী সত্য কিভাবে আমাদের হৃদয় প্রতিপাত হবে সেই জন্য কমপ্লেন করে লাভ নেই বলছেন যথাসাধ্য চেষ্টা করিতে হইবে এরপরে যমরাজ স্বামীজি এই মন্ত্র কোট করেছেন বলছেন যে এই প্রতিবাদি বালম প্রমাদম বিত্ত মহেন মূরম মন্ত্র হলো এই যে স্বামী যেখানে তার বাংলা অর্থ দিয়েছেন যে পুনঃ বলছেন যমরাজ বলিতেছেন এই থার্ড প্যারাগ্রাফ যে আত্মার সম্বন্ধে যে পরালোক তত্ত্ব সম্বন্ধে তুমি প্রশ্ন করিয়াছ তাহা চিন্তা শূন্য বালকের হৃদয় প্রতিপাত হয় না এই জগতের এই অস্তিত্ব আছে পরলোকের অস্তিত্ব নাই এরূপ চিন্তা করিয়া মানুষ পুনঃ আমার বসে আসে যমরাজের বসে আছে দেখো আমি দ্বারা শুরু করছি দুটো রূপ একদিকে যমরাজ বলছে আমার বসে আসে তারা মৃত্যুকে অতিক্রম করতে পারে না অন্যদিকে যমরাজ ওকে ব্রহ্মবিদ্যা দিচ্ছে রাহুল বলছে না মায়ের একটা ভয়ঙ্করী মূর্তি আর একটা বড় ভয় মূর্তি মুক্তিও দিতে পারে তোমাকে একের পর এক বদ্ধ করতে পারে তো বলছেন আমার বসে আসে আর সেই যমরা যে নচিকেতাকে বলবে তুমি আমার শ্রেষ্ঠ তোমার মতো চাই হুম তো এখন বলছেন নসাম পারায়াপ প্রতিপাতি বালম বলছেন এই যে আত্মার সম্বন্ধে আত্মতত্ত্ব সম্বন্ধে আত্মার সম্বন্ধে পরলোক তত্ত্ব সম্বন্ধে যে প্রশ্ন তুমি জিজ্ঞাসা করেছো তা আসক্ত চিত্ত সংসারে আসক্ত চিত্ত ধন দৌলতে মোহ রকম মানুষ চিন্তা শূন্য বালকের হৃদয়ে অর্থাৎ হয় না তারা কি মনে করে আমরা কি মনে করি এই দৃশ্য জগতেই সত্য আর কি অন্য কোনো জগৎ আছে নাকি ভগবান আছে নাকি তিনি বলছেন এই দৃশ্য জগতেই সত্য পরলোক বলে কিছু নেয় আত্মা ভগবান বলে কিছু নাই কাজেই এই বলছেন তাদের কাছে এটা কিন্তু হয় না তাই এই মন্ত্রে কি করলেন এই নিন্দা করছেন বলছে ওদের দৃষ্টিটা তো ঠিক ঠিক দৃষ্টি নয় কারণ ভগবান তো আছে সত্য বস্তু তো আছে আত্মজ্ঞান লাভ আছে মোক্ষ লাভ করা যায় কাজেই তারা যে বলছে যে আহ নাই আত্মা বলে ভগবান বলে বস্তু নাই এটা তাদের নেহাতেই একান্ত ভাবেই একান্ত ভাবেই তারা ভুল ধারণা ভ্রান্ত ধারণা সেই জন্য তাদের নিন্দা করছে বলছে নচিকেতা এইরকম আছে হতে পারে। বলছে কিন্তু সেইটা বলে বলে তাদের কথাটা সত্য নয় সত্য নয় প্রমাদ দন্তম বৃত্ত মহেন মুরম বলছে এরা তিনটা শূন্য বালক মুস্ট বেবি তারা বড় বড় সায়েন্টিস্ট তারা পিএইচডি ডিগ্রিধারী হতে পারে বড় দন্দল বড় পলিটিশিয়ান হতে পারে কিন্তু এই ব্যাপারে তারা ভালো অবিবেকি এই ব্যাপার সম্পর্কে তারা কিছু জানে না কাজী ওই কথা শোনার দরকার নাই বলছে না ঠাকুর বাবুরাম ওই যে হাজরা তাকে বলছিল তো তোরা ছেলে মানুষ এর কাছে এসে ভালো করে খাওয়া দাওয়া করে খেলাধুলা করে চলে যাস এ বড় যোগী এর কাছে কত স্মরণ শক্তি আছে সব এনে ঠাকুর তীর বেগে ছুটিয়ে গেলেন বলে বাবুরাম এদিকে আয় এদিকে আয় ওর কথা শুনিস ও ওর সালার পাটোয়ারি বুদ্ধি পাটোয়ারি বুদ্ধি তো বলছে এরা বৃত্ত মহে না মুরম বৃত্ত মোহে না তারা জানে না ওর কথা বিশ্বাস করিস না এই ঋষি একই কথা বলছে বুঝতে পারছে ঋষি ওই কথাই বলছে পুনঃ পুনঃ আমার বসে আসে তাই নিন্দা করছে প্রেয়ী কত ধরনের আছে প্রিয়র্তি আছে নাস্তিক প্রিয়র্তি নাস্তিক প্রিয়ার্থী কারা যারা ভগবান নাই পরলোক নাই এই কর্ম নাই যাকযোগ করলে স্বর্গ লাভ হয় এগুলোকে বিশ্বাস করে না বেদে এটা হলো একদম নাস্তিক আর এক ধরনের প্রিয়র্থী আছে কারা আস্তিক তারা বলছে হ্যাঁ স্বর্গ আছে ভগবান কর্মফল দেন তুমি যদি যাক যজ্ঞ করো বৈদিক নিয়ম কানুন মেনে তাহলে তোমার তো তুমি বিভিন্ন লোকে যেতে পারবে তোমার বলছে এরা কিন্তু ভগবানে বিশ্বাস করে পরলোকে বিশ্বাস করে এটা হলো আস্তিক প্রবৃত্তি তাহলে এক দল আছে নাস্তিক প্রবৃত্তি আরেক দল আছে আস্তিক ত্রয় আস্তিক প্রবৃত্তি মানে পরলোকে বিশ্বাস করে ভগবানে বিশ্বাস করে বেদতে বিশ্বাস করে শাস্ত্রতে বিশ্বাস করে কর্মফলে বিশ্বাস করে যে কর্ম অনুযায়ী বিভিন্ন লোকো প্রাপ্তি হয় পিতৃজান হবে দেবজান হবে এরকম হতে পারে ব্রহ্মলোকও প্রাপ্তি হতে পারে তো এটা হলো আস্তিক প্রবৃত্তি অর্থাৎ ধর্মা ধর্ম পাপ পুণ্য এই স্বর্গ নরকাদিতে তারা বিশ্বাসবান ধার্মিক মানুষ ধার্মিক আস্তিক তো এই গমরা তাদেরও নিন্দা করছেন বলছে তারাও কিন্তু সত্য থেকে বিচ্যুত হয় তারাও এটা জানতে পারেন তাদের হয়তো শাস্ত্র জ্ঞান আছে কি বলছে এই যজ্ঞ করলে তুমি এই ফল পাবে এই শাস্ত্র জ্ঞান ছাড়া হবে না কিন্তু যজ্ঞের বিধান দেবে এইটা করলে এটা পাবে এটা করলে মেয়ে বিধান মেয়ের বিয়ে হবে এটা করলে পুত্র হবে এটা করলে তুমি স্বর্গ পাবে এরাও শাস্ত্র জানে ভালো ভালো শাস্ত্র সংস্কৃত বেশ পণ্ডিত বলছে কিন্তু মোকস কি তারা বুঝতে পারে না হ্যাঁ তাহলে এর এরা কিন্তু ওই নাস্তিক প্রিয় থেকে গুণে ভালো ভালো আর এক ধরনের আছে সাধক শ্রেণী মোকসার আপনাদের মতো মোকসারজি বলছে হ্যাঁ আমরা প্রিয়টাকে পুরো ত্যাগ করতে পারিনি কিন্তু আমরা বুঝেছি মুক্তলাভী জীবনের উদ্দেশ্য ভগবান লাভী জীবনের উদ্দেশ্য এদের মধ্যে তাদের ওই পদ্ধতি কি তারা ভগবানকে ধরে সংসার করে যে আমি ভগবানকে ধরে সংসার করে করে আমি চলে যাব আর এক ধরনের আছে শ্রেয়ার্থী কারা তারা প্রথম থেকেই সংসারে করে বলছে আমি ওর মধ্যে যা ঢুকবোই না ওর মধ্যে ঢুকবোই না আরেক শ্রেণী আছে বৈরাগ্য বেশি বৈরাগ্য তো এই এগুলো হলো নাস্তিক প্রিয়ার্থী আস্তিক প্রিয়ার্থী তারপর ভক্ত সাধক শ্রেণীর প্রিয়ার্থী কিন্তু শ্রেয় চায় আর এক ধরেন বলছে আমি একমাত্র শ্রেয়ই চাইছি আমি এগুলো চাইছি এই মোটামুটি এটা বলা হলো এরপর স্বামীজি বলছেন একশো আটষট্টি পৃষ্ঠার লাস্ট প্যারাগ্রাফ আবার এই সত্য বুঝাও কঠিন বুঝাও কঠিন এই প্যারাগ্রাফ এই সত্য কোন সত্য আত্মতত্ত্ব ধর্ম বোঝা কঠিন কারণ কি কারণ হলে এটা অতিন্দ্রিয়ত আত্মা জিনিস চোখের দ্বারা আপনি অনলাইনে দেখতে পাবেন না অনলাইনে হবে না অনলাইনে আপনি অনেক কিছু করতে পারেন চন্দ্রযান পাঠাতে পারেন এখানে বসে তো অনলাইনে কিন্তু আত্মতত্ত্ব হবে না জ্ঞান লাভ হবে না শোনা যাবে শোনা যাবে তো বলছেন আত্মতত্ত্ব অতেন্দ্রিয় তত্ত্ব এটাকে চক্ষুকর্ণ নাসিকা ত্বক মন বুদ্ধির দ্বারা এটা গ্রাহ্য নয় সেই জন্য বলছে এটা বোঝাও কঠিন এই জন্য বলছে তো তাহলে দ্বারের দ্বারা কি বোঝায় সাধারণ সব পদ্ধতিতে আমরা জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি এখানে সেটা কাজে লাগে না বুঝতে পারছেন এখন আপনি আলোতে দেখছেন মাইকে শুনছেন এগুলো হল সব সাধারণ পদ্ধতিতে আপনি শুনে বুঝছেন সাধারণ যে পদ্ধতিতে আমরা সেই পদ্ধতি এখানে কাজে লাগে না আমরা সব কিছু কিভাবে বুঝি আমি আপনাদের দেখছি আপনারা হলেন আমার অবজেক্ট বিষয় আবার আপনি আমি হলাম আপনাদের অবজেক্ট আমার কথা আপনি শুনছেন আপনার কথা আমি শুনছি তো এই আমরা এইভাবে বুঝি অতীন্দ্রিয় বিষয় বোঝার ট্রেনিং আমাদের নেই আপনাদের কোনো প্রশ্ন আছে পর্যন্ত অনেকক্ষণ আলোচনা হয়ে গেছে বেশি সময় তো নেই প্রশ্ন থাকলে করবেন এরপরে অন্য টপিকে যাচ্ছি করুন আপনি তো সামনে বসে উনি প্রশ্ন করেন করুন হ্যাঁ তো বলছেন মনে হ্যাঁ শুদ্ধ বুদ্ধি করার রাস্তাটা কি আর একবার বলুন শুদ্ধ বুদ্ধি করার রাস্তাটা কি শুদ্ধ বুদ্ধি করার রাস্তাটা হলো তার জন্য এই স্বামীজি বলেছেন নিষ্কাম কর্ম করলে চিত্ত শুদ্ধি হয় ভগবানকে ধরে সংসার করার চেষ্টা করলে চিত্ত শুদ্ধি হয় চিত্ত শুদ্ধি হয় তারপরে এই শাস্ত্র চর্চা এটাও যদি ভক্তি সহকারে করেন ভক্তিতে চিত্ত শুদ্ধি হয় বুদ্ধি শুদ্ধ হয় যেমন মথুরবাবুর মথুরবাবুর ভক্তিতে ওর বুদ্ধি শুদ্ধ হয়েছে অনেক বুঝতে পারতো হ্যাঁ বুঝতে পারতো ভক্তিতে ভগবানের প্রতি ভক্তিতে বুদ্ধি শুদ্ধ হয় নিষ্কাম কর্মতে চিত্ত শুদ্ধি হয় শাস্ত্র চর্চা যদি ভালোবেসে শ্রদ্ধা সহকারে করি ভক্তি সহকারে করি তাহলে চিত্ত শুদ্ধি হয় ইভেন আমাদের যত সাধন জব ধ্যান দান ধ্যান যা কিছু তীর্থ সব ভাব অনুযায়ী যদি আপনি করেন তাহলে চিত্ত শুদ্ধি হয় ভাব নিয়ে করলে ভাবে না ভাবে না বলছি না ভাবেতেই বস্তু রকম যে যেকোনো কর্ম ও ভগবানের ভাব নিয়ে যদি করা যায় তীর্থ দর্শন বলুন নিত্য নিত্যনৈমিত কাজ বলুন স্বাস্থ্য চর্চা বলুন পূজা আশ্রা বলুন সবগুলোই আপনার মনটাকে বুদ্ধিটাকে শুদ্ধ করে আর কারো প্রশ্ন শুদ্ধ বুদ্ধি হলে কি সদ অসৎ বিচারটা করা যায় শুদ্ধ বুদ্ধি হলেই সদ অসৎ বিচারটা ভালো করা যায়

বিবেক বৈরোগ্য অবলম্বন করে ভগবানের উপর প্রার্থনা তাকে ডাকা সেইভাবে করে জীবনটাকে আমাদের পরিচালিত করিতে হইবে হ্যাঁ পিছনে কে আছেন প্রশ্ন করুন হ্যাঁ বলুন কাছে নিয়ে বলুন শুনতে পাচ্ছি না শোনা যাচ্ছে না একটা বন্ধ করে দিন অন্যটা শোনা যাচ্ছে না কাছে নিয়ে করতে হবে কাছে না হলে হবে না ব্যাকুলোতা আনতে গেলে চুবি ধরতে হবে ঠাকুর বলেছেন নৈরুম না করলে ব্যাকুলোকার আসবে তাহলে কে চুবি ধরবে আপনাকে চুবি না ধরলে হবে না কে ধরবে আসলেই হবে ধাক্কা খেতে হয় প্রকৃতি যখন ধাক্কা দেয় না সেই জন্য বলছে এবার কর্মযোগ করতে গেলেই ধাক্কা আমরা খাই আপনি ধরুন এক জায়গাতে খুব করে আপনি হেল্প করেছেন তারাই আপনার নামে আবার খুচরোট রঠাচ্ছে তাতে আপনার বৈরাগ্য আসবে বলছে ও জগৎ এইরকমই আপনার হয়তো ভাবছিলেন প্রশংসা পাবেন প্রকৃতি ধাক্কা দেবে ধাক্কা দিয়ে আপনাকে ই করাবে যে কিছু আমার আকাঙ্ক্ষা নাই আকাঙ্ক্ষা থাকলেই আপনি দুঃখ পাবেন আকাঙ্ক্ষা থাকলেই দুঃখ পাবেন সেই জন্য কর্মযোগ করতে গেলে মানুষ প্রকৃতি আমাকে ধাক্কা দেয় আর বৈরাগ্য আসে বৈরাগ্য আসে এই জন্য কর্মযোগ একটা খুব সহজে বৈরাগ্য উৎপন্ন করে যদি সে বিচার পূর্বক কর্মযোগ করে বড্ডালিকা প্রভাবের মতো কর্মযোগ করলে হবে আর কারো প্রশ্ন আছে আর কারো প্রশ্ন যে না হ্যাঁ ওই নাস্তিক আর আস্তিক প্রেয় নাস্তিক কারা যারা ভগবানে বিশ্বাস করে না পরলোকে বিশ্বাস করে না বেদেতে বিশ্বাস করে না শাস্ত্রেতে বিশ্বাস করে না তারা বলছে ওই যে যারা চারপাগ ধরুন তৃণমৃত এই জীবনটাই সত্য শুধু ভালো করে খাও দাও ভোগ লোটো এরা হলো নাস্তিক এরা কোন ধরনের পরলোক ভগবান পাপ পুণ্য বিশ্বাস নেই এটা নাস্তিক শুধু ভোগ করতে চায় চায় আর আস্তিক কারা আস্তিক প্রিয় হলো তারা যাদের ভগবানে বিশ্বাস আছে শাস্ত্রেতে বিশ্বাস আছে আমাদের বেদেতে আমাদের পুরাণে ইতিহাসে যত নিয়ম কানুন আছে তাতে বিশ্বাস আছে স্বর্গেতে বিশ্বাস আছে যে কর্ম আমাদের কর্ম অনুযায়ী আমাদের এই উচ্চগতি হয় নিম্নগতি হয় তার মানে তার পরলোকে বিশ্বাস আছে অথচ এই একদম পুরো মোক্ষ লাভ এইগুলা সব ত্যাগ এইটা সে করতে পারছে না কিন্তু শাস্ত্রেতে বিশ্বাস আছে স্বর্গেতে ভগবানে বিশ্বাস আছে কর্মফলে বিশ্বাস আছে কিন্তু সে ভোগ চায় সুখে থাকতে চায় কিন্তু ভালো পথে তাই এটা তো এটাও প্রেথী কিন্তু আস্তিক প্রিয় আস্তিক প্রিয় অর্থী যে ভগবানে বিশ্বাস আছে শাস্ত্রেতে বিশ্বাস আছে এটা হল আস্তিক প্রিয় আরেক আর এক ধরনের এখন শ্রেয় অর্থীর মধ্যে একদম একদম কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট শ্রেয় অর্থী হলে তারা অন্য কিছু চাইই না আর এক ধরনের আছে যারা ভক্ত আপনারা বলছে আমি তো মনে হচ্ছে প্রিয়ের মধ্যেই আছি কিন্তু আমি তো ভগবানকে চাই এটা সাধক ক্যাটাগরির শ্রেয় অর্থ যারা কিনা মনে মনে যে আমি প্রেয়টাকে সম্পূর্ণ ত্যাগ করতে পারিনি কিন্তু চেষ্টা করছি এখন এই চেষ্টার উপর ডিপেন্ড করে যেমন যেমন আপনি করবেন তেমন তখন আপনি দিকে অধিকারিত্ব অর্জন করবেন এই চারটে জিনিস বলেছি হ্যাঁ বলুন পিছনে মাইক নিয়ে গেছেন কে বলুন মহারাজ এই প্রেয়র প্রকার জানতে চাইছিলাম সাধক প্রেয় তারপরে বৈরাগ্য প্রেম বৈরাগ্যকার হ্যাঁ 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 বোঝা গেল টোটাল ক্লিয়ার হলো এই চার প্রকার হ্যাঁ এই চার প্রকার নাস্তিক প্রেয় আস্তিক হ্যাঁ প্রেয় সাধক প্রেয় আস্তিক প্রিয়র্থী সাধক সাধক সংসারী শ্রেয়ার্থী আর সম্পূর্ণভাবে শ্রেয়র্থী বুঝতে পারছেন কি না এতগুলো ক্যাটাগরি হলে আপনি কোন ক্যাটাগরিতে পড়বেন সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন

কুশাল আনু সৃষ্ট হবার জন্য বারবার জন্ম মৃত্যু চক্রের মধ্যে উঁচু নিচু গতিতে জন্মগ্রহণ আবার দুঃখ কষ্ট হয় তার মধ্যে পরিভ্রহণ করতে হয় তার এর থেকে বাঁচবার উপায় কি বাঁচবার উপায় আছে মানুষটা অবলম্বন করে না কেন সেইটা এখন বলছেন মন্ত্রের একটা অংশ বলছে কেন ভালো জিনিসটা চায় না আপনি বলছেন শ্রেয় মোক্ষ এটাই তো শ্রেষ্ঠ জিনিস ভালো জিনিস এইটা তো সবার চাওয়া উচিত ভগবান হলো শ্রেষ্ঠ জিনিস এটাই শ্রেষ্ঠ আনন্দ কেন মানুষ চায় না কারণ এই যে যে এই জিনিসগুলো বলেছেন বলছে এইগুলো শোনার ইচ্ছা হয় না জীবনে কর্মতে এত ব্যস্ত শ্রবণায় আপি বহুভীর না লক্ষ্য বলছে এই যে একটা ভালো জিনিস আছে শ্রেষ্ঠ জিনিস আছে জীবনের কর্মতে এত ব্যস্ত এই ব্যস্ত থাকার জন্য সোনার সুযোগ হয়ে ওঠেনি এই জিনিসটা ওঠে না না বুঝতে কি সম্পর্কে আর যদি বা কদাচিত এই শুনতে পার ধর্ম কথা শোনে কিন্তু ধারণা হয় না মন তৈরি হয়নি মন তৈরি হয়নি ওই যে অনেকে গেছিল না নৌকাতে সব বসে আছে কিছুক্ষণ পরে ওর অস্বস্তি হচ্ছে কখন যাবে ঠেলছে কখন যাবে বলে কখন যাবে ঠাকুর দেখছে বলে বলে আমি কিন্তু অবতারের কথা শুনছে আপনি ভেবে দেখুন অনেকে আছে আসতেই পারেনি দক্ষিণেশ্বরে অনেকে আছে দক্ষিণেশ্বরে এসেছে তার ঘরে পর্যন্ত বসে আছে কিন্তু সোনার মন শুনতে পেয়েছে কিন্তু মন তৈরি হয়নি বুঝতে পারছেন কিনা শুনতে পেলেও মন তৈরি নাই বলে আলতু সময় আজকাল দেখুন ইউটিউবে অনেক জিনিস আছে ভালো জিনিসও আছে বা অনেক জিনিস আপনি কথামৃত পাঠ বলুন এ কথা বলুন কত ভালো জিনিসও আছে শুনি সেগুলো চালিয়ে শুনতে পারেন আর হাবিজাবি পলিটিক্যাল এর যত রাজ্যের খবরও শুনতে পারেন চ্যানেলে ভর্তি ইউটিউবের ভিডিওতে ভর্তি তো বলছে মানুষ মন তৈরি না থাকলে সে ভালো জিনিসগুলো দেখবে না শুনবে না এখন বলছে এটা শুনলেও ধারণা হচ্ছে না তৃতীয় ক্যাটাগরি বলছে শুনছে বলছে আমরা বারবার শুনলেও কি আমাদের ধারণা হচ্ছে কেন হচ্ছে না এইটা বলছে বলছে আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা বলছে আত্মতত্ত্বের বিষয়ে বক্তাও কিন্তু আশ্চর্য হবেন শ্রোতাও অনুরূপ হবেন গুরুর যেমন অদ্ভুত শক্তি সম্পন্ন হওয়া আবশ্যক শিষ্যেরও তেমন হওয়া চাই গুরু শিষ্যের বলছে দুজনারই এইরকম হওয়া চাই আত্মতত্ত্বের বক্তা আশ্চর্য মানে দুইবার পাওয়া যায় যিনি বিরল এক ব্যক্তি যিনি তার অনুভব থেকে কথা বলেন আমাদের মতো পুস্তক থেকে বলেন না অনুভব থেকে বলেন বলছে সেই রকম ফার্স্ট ক্যাটাগরি এটা সত্যিই বিরল সত্যি বিরব তো বলছেন অনুভব থেকে বলবেন আর যিনি অনুভব থেকে বলছেন আর সেই অনুভব শুনে ধারণা করা এই রকম লোক কিন্তু নিপুণ মানে সেইটা বোঝা সেই শিষ্য দুর্লভ বিরব যেমন একটা উদাহরণ ঠাকুরের কথা সবাই ঠিক ঠিকভাবে বুঝতে পেরেছে বলছে নরেন ওই একটা কথা শুনেছে তার উপর রামকৃষ্ণ মিশন দাঁড়িয়ে আছে যে ছি দয়া করবার তুই কে শিব জ্ঞানে জীব সেবা দেখুন ওই কথার যে এত গভীর অর্থ একমাত্র বুঝেছে তার মানে মধ্যেও ক্যাটাগরি আছে সবাই এক ক্যাটাগরির নয় তো বলছেন সেও সেই রকম যিনি অর্থাৎ কিনা যিনি এই উপলব্ধিমান গুরুর থেকে শুনে সেটা বুঝে সেটা ধারণা করে নিজে স্ট্রাগেল করবেন স্ট্রাগেল করার মানসিকতা আছে এই রকম যে অনুভব করার জন্য যার চেষ্টা আছে সেরকম মানুষ বিরল আমরা অনেক ভালো জিনিস শুনি প্রচুর জিনিস ভালো আছে কথামৃতে কত ভালো কথা আছে স্বামীজির রচনাবলিতে মায়ের কথাতে বলছে বেশি জিনিস করার দরকার নেই একটা নিয়ে তুমি জীবনে পালন করো তার জন্য স্ট্রাগেল করো সত্য কথা কলির তপস্যা এই একটা নিয়ে যদি কেউ রীতিমতো চেষ্টা করে না পাগল হয়ে যাবে তাতেই তার সাধন হয়ে যাবে সেজন্য বলছে অর্থাৎ মানে আমাদেরকেও এই তত্ত্বটিকে গ্রহণ করার জন্য মনটাকে তৈরি করছেন বলছে দেখো আমাদের যেমন এমন ক্লাস করছি আমাদের মনটা আমরা নিজেরা তৈরি করছি বুঝতে পারছেন তো আমাদের এই আলোচনাটা রকম আমি আমার স্বামীজির জ্ঞান অধ্যয়ন করে আলোচনা করে আমি আমার মনটাকে তৈরি করছি যে সত্যিকারের জ্ঞান আপনি শুনে আপনার মনটাকে তৈরি করছেন যমরাজ এই কাজটি আমাদের বলছেন কি বলছেন আমরা বলছেন দেখো এই নচিকেতাকে তার মনটাকে তৈরি করছে যে মনের মধ্যে তোমার অন্য কিছু লুকিয়ে নেই তো যে যাতে পুরো মন প্রাণ দিয়ে তত্ত্বটিকে আমরা বোঝার চেষ্টা করি আমাদের মন প্রস্তুত করতে হবে অর্থাৎ জীবনে একটু এই সমাধি অভ্যাস বিবেক বৈরাগ্য অভ্যাস এইটা তৈরি করার প্রয়োজনটাতে শেখাচ্ছে শেখাচ্ছে যে মন তৈরি করতে হবে যে নিপুণ হতে হবে না আমরা তো নিপুণ নই স্বামীজির মতো নিপুণ নই রাজা মহারাজের মতো নিপুণ নই অমুকের মতো নয় হ্যাঁ ঠিকই আমরা সেরকম নিপুণ নই কিন্তু নিপুণ তৈরি হয় তারাও কিন্তু বলছে মহাপুরুষ কিন্তু গাছে না বলছে বলছে মহাপুরুষ গাছে ফলে না মহাপুরুষ তৈরি হয় হ্যাঁ গাছে মহাপুরুষ না ও ধীরে ধীরে আপনি যদি ফার্স্ট দেখেন কত তাদের মধ্যে বিশাল পরিবর্তন ওই কাশিপুরের ঘটনা এগুলো বলতে গেলে সময় লাগে ওই যে রাখা রাখাল বলছে খুদ খুঁত করতো বলছে কেউ এলে বলছে ও খুদ খুঁত করতো মানে রাখাল ওই বাচ্চা ছেলেরা যেমন হয় তাকে ভালোবাসা কমে যায় বলে করতো করত বলছে তারপর মাকে বললাম ওকে একটু বৃন্দাবন মানে সরিহিদে তাহলে কি সরিহিদে মানে কিছুদিনের জন্য তাহলে অন্যেরা বলছে ও বৃন্দাবনে গেল বলে অন্যেরা আসতে পেরেছে তো এই সব কথা একদিন কাশিপুরে আলোচনা হচ্ছে তো পরে কি কারণে বললেন না আমার এখন আরে আরে রাখাল তুই রাগ করিস নি তোর এখন সেই মন নেই দেখো মহাপুরুষের জীবন থেকে কি করে শিক্ষা পেতে হবে তোর সেই মন এখন নেই সেই রাখাল তুই নয় তুই অনেক উন্নত এইটা ঠাকুর বলতে চাইছে তার মানে কি তার মানে তৈরি হয় একটা সময় তার মনে যেমন ছিল একটা সময় ছিল কাজেই আমাদের আপনাদের ডিপ্রেস হওয়ার কারণ নেই যে হ্যাঁ আমার মধ্যে দস্তুরিটি আছে আমি অত নিপুণ নই আমার বুদ্ধিটা শুদ্ধ হয় কিন্তু চেষ্টা আছে কি না স্ট্রাগেল আছে কি না যদি আপনার চেষ্টা থাকে স্ট্রাগেল থাকে তাহলে সেটা হয় একদিনই কিন্তু ভগবান লাভ হয় না এ ইসের হাতে স্বামীজি বলছে না তুরিয়ানন্দজি কে এ কি বাচ্চা ছেলের হাতে মোয়া পেয়েছো ভোগা করে কেড়ে নেবে তো মন প্রস্তুত করিতে হইবে এইটা বলছেন এরপর বলছেন এই দেখুন যে মনকে আবার এই শ্রোতা অনুরূপ আশ্চর্য হইবেন গুরুর অদ্ভুত শক্তি সম্পন্ন হওয়া অবশ্য শিষ্যের তেমনি হওয়া চাই এ ব্রহ্মজ্ঞ গুরুর কথা বলছে এখন ঠাকুর আবার বলছেন গুরু অনেক হতে পারে উপগুরু অনেক হতে পারে সত্যিকারের ব্রহ্মজ্ঞ গুরু তাহলে আপনি বলবেন আমি ব্রহ্মজ্ঞ গুরুই চাই মানে খুঁজুন আপনি গুরুমগুরু বুঝে চেষ্টা বুঝতে পারবেন সেই জন্য বলছে উপগুরু সবার থেকেই শেখা যায় যিনি গুরুর সিদ্ধ গুরু গুরু আর যে আমরা যদি আপনি বিবেকচুরমণিতে বলেছে যে গুরু শ্রত্রীয় ব্রহ্মনিষ্ঠ আপনি এখন ওই বিবেকচুরমণি হাতে নিয়ে খুঁজতে বেরোলেন বিবেকচুরমণি হাতে নিয়ে যে বিবেকচুর বলেছে এইরম শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ ব্রহ্মজ্ঞ গুরু আমি খুঁজছি এখন আমি এইটাই চাই এক তো আপনি কি নিজে তৈরি হয়েছেন আমরা কি কে আরজ্ঞ নিজের মনটাই শুদ্ধ হয়নি আর একটা বই জিনিস নিয়ে আমি বলছি আমি সেটা চাই কাজেই ভূতে বলছেন যে হ্যাঁ এগুলো শাস্ত্রে বলেছে সিদ্ধ গুরু শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞ অবতার পুরুষ হাইয়েস্ট জীবন মুক্ত পুরুষ হ্যাঁ বলছে আর একটা আছে শুদ্ধ গুরু যিনি ভগবানকে চান তার জীবনটা শুদ্ধ পবিত্র ভগবান ছাড়া অন্য কিছু চান না তিনি ওই ওই ধরনের ক্যাটাগরির মধ্যে না পড়লেও বলছে আমাদের তাতেই কাজ হয়ে যাবে কারণ আমি আমার তো এক ভোল ওনার কিন্তু টু টোয়েন্টি ভোল্ট আছে হয়তো ওয়ান কেবি নেই ওয়ান কেবি নেই আমার ওই আমার ওজনটা হলো ওই এক টু ভোল্টের মতো তার জন্য টু টোয়েন্টি ভোল্ট হলেই হয়ে যাবে আপনি বেশি ইলেভেন কেমি নিয়ে কি করবে সাত করে পুরে যাবেন তো এগুলো সেইভাবে বুঝতে হবে যে গুরু ঠিকই এখানে এগুলো বলেছেন যিনি অনুভব থেকে বলবেন আর যিনি বলি উপযুক্ত তাহলে তো আর একমাত্র জম নচিকেতাই দরকার এই ব্রহ্মবিদ্যা আলোচনা করার জন্য আর কেউ আলোচনা করতে পারবে না এই জিনিসগুলো এরকম নয় জিনিসগুলো এরকম না জম ঠিকই জম হলো শ্রেষ্ঠ ব্রহ্মবিদ্যা আচার্য আর নচিকেতাও শ্রেষ্ঠ কিন্তু আমরা আমরা ওই অতটা শ্রেষ্ঠ নই কিন্তু বুঝতে পারবো আমাদের শ্রদ্ধা আছে কিনা আপনার ভালোবাসা আছে কিনা আমার শ্রদ্ধা আছে কিনা ভালোবাসা পরস্পরম ভাবায়ন আমি বলেছে ঠাকুর বলেছেন স্বামীজি বলেছেন উপনিষদ চর্চা তোমাকে ভালো করবে তোমাকে শক্তি দেবে তোমাকে পথ দেখাবে আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি আপনি যদি এরকম শ্রদ্ধা বিশ্বাস করেন সবার কল্যাণ হবে মঙ্গল হবে তো এরপর বলছেন তর্ক এখন এই তর্ক দ্বারা হবে না মনকে আবার বৃথা তর্কের দ্বারা চঞ্চল করা উচিত নহে এই টপিক আসছে এই টপিক এখন এসেছে কি বলছেন এখানে আগে স্বামীজি গুরু আচার্য কিরকম হওয়া চাই শিষ্য কিরকম হওয়া চাই বললেন বোঝা গেল এখন আবার গুরু বা আচার্যের ভূমিকা কিরকম তা বলছেন আর সেটাও বলছেন এবং আর একটা বিষয় এখন বলছেন যে মনকে আবার বৃথা তর্কের দ্বারা চঞ্চল করা উচিত নয় কেন কারণ এই পরমার্থ তত্ত্ব আত্মতত্ত্ব আত্মবস্তু ব্রহ্মবস্তু এ তর্কের বিষয় নয় তাকে বলছে অতর্কম অতর্ক এ হলো প্রত্যক্ষ অনুভূতির বিষয় ধর্ম কিন্তু কথোপকথন নয় বিষয় নয় প্রত্যক্ষের বিষয় এই জিনিসটা এখন স্বামীজি ওই রিয়েলাইজেশন যে লেকচার অপরক্ষ অনুভব এই জিনিসটা বলছেন ধর্ম হলো রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন ধর্ম অনুভূতির ব্যাপার এইটা এখন বোঝাবে এই জিনিসটা এখন স্বামীজি ব্যাখ্যা করছেন মনকে কেন তর্কের দ্বারা বিচলিত করা উচিত নয় আর এই ধর্মতত্ত্বে বিশ্বাস কেন প্রয়োজন এইটা স্বামীজি এখন আলোচনা করছেন যে ধর্মতত্ত্বে আহ বা গুরু বাক্য বিশ্বাস শাস্ত্র বিশ্বাস কেন প্রয়োজন এখন স্বামীজি বোঝানোর জন্য ওই সমস্ত ধর্মেতে বলছেন এই বিশ্বাসের উপরে জোর দেয় অনেক সময় এটাকে তথাকথিত ভাবে বলা হয় ব্লাইন্ড ফে অন্ধবিশ্বাস কিন্তু এর উদ্দেশ্য কি সমস্ত ধর্ম এটা কেন করছে বিশ্বাস করার কথা কেন বলছে এর পিছনে একটা মহান সত্য আছে স্বামীজি সেইটা বলছেন আমি সিনা আলোচনা করছি স্বামীজির আলোচনা বলছেন এর ভিতরে একটা ভীষণ মহান সত্য আছে উই ফাইন্ড বিহাইন্ড দ্যাট ইজ এ ভেরি গ্রেট যারা বিশ্বাস অর্থাৎ কিনা অন্ধবিশ্বাসের কথা বলে তাদের আসল উদ্দেশ্য কি আসল উদ্দেশ্য হলো রিয়ালাইজেশন অপরক্ষ অনুভব এখন এইটা আলোচনা করতে হবে কেন বলছেন মনেকে কে বৃথা তর্কের দ্বারা চঞ্চল করলে চলবে না কারণ বৃথা তর্কের দ্বারা হয় না এখন আপনার বলবেন তাহলে মহারাজ কি প্রশ্ন প্রশ্ন করব না একদম তর্ক করা ছেড়ে দেব তর্ক একদম বন্ধ বোঝার জন্য প্রশ্ন করা যাবে না না তা বলা হয়নি কিভাবে করব বলে শ্রুতি অনুকূল শ্রুতি অনুকূল যুক্তি দিয়ে বুঝব শ্রুতি হলো প্রমাণ অথরিটি ঠাকুর হলেন প্রমাণ প্রমাণ অথরিটি ঠাকুর হলেন ঠাকুরের উক্তিকে মিথ বানানোর জন্য আপনি যদি তর্ক অ্যাপ্লাই করেন কোনো কালেই আপনি করতে পারবেন সেই জন্য ঠাকুর হলেন শ্রুতি সেই শ্রুতিকে সত্য বলে ধরে আপনি ওই জায়গায় যেতে চাইছেন যাওয়ার জন্য পথে আপনার কি কি বাধা বিপদ ইমোশন আসছে আপনি কোথায় আটকে যাচ্ছেন আমার ভুল হচ্ছে কিনা তার জন্য আপনাকে তর্ক বিচার তো করতেই হবে সেই জন্য বলছে বৃথা তর্ক করতে বারণ করেছে যে শ্রুতি হলো ঠাকুরের কথা হলো এগুলো হলো প্রত্যক্ষ অনুভূতির রেকর্ড ওই অনুভব অনুভবকে ফাইনাল ধরে কিভাবে আমি তা পেতে পারি তা বোঝার জন্য তর্ক করা যেতে পারে অর্থাৎ এটাকে বলে শ্রুতি অনুকূল যুক্তি দিয়ে বোঝার চেষ্টা ঋষির শ্রুতিকে মিথ্যা প্রমাণ করার জন্য যুক্তি নয় জাস্ট যুক্তি দেবার জন্য যুক্তি নয় বলছেন আমার উদ্দেশ্য কি আমি এটাকে সত্য বলে মনে করি ঠাকুরের কথা উপনিষদের কথা গীতার কথা এখন আমি এই অনুভব চাই কিন্তু বর্তমানে আমার অনুভব নাই কিন্তু আমি এটা চাই এখন এই অনুভব পাওয়ার পথে আমি ভুল পথে যাচ্ছি কিনা সেটা তো জানতে হবে আপনার ঠাকুরকে ভালো লাগে এখন ঠাকুরের তো ভালো লাগে বলে এখন ঠাকুর তো তন্ত্র সাধনা করেছেন আপনি এখন তন্ত্র সাধনায় লেগে যান এখন আপনাকে বুঝতে হবে এটা আপনি তর্ক করে বুঝতে হবে যে এই তন্ত্র সাধনা আমাকে ভগবান বাবু সাহায্য করবে কিনা ওটা আমার পক্ষে সুইটাবে কিনা তর্ক করে আপনাকে যুক্তি দিয়ে বুঝতে হবে ঠাকুরের কথাটা সত্য এ পথেও ভগবান লাভ হবে কিন্তু আপনার পক্ষে সেটা সুইটেবল কিনা আমার পক্ষে সেটা সুইটেবল কিনা কাজে ওটা ফাইনাল ধরে আমি যে পথে এগাচ্ছি যেভাবে সেটাকে আপনাকে যুক্তি তর্ক দিয়ে বুঝতে হবে বুঝতে হবে কাজেই স্বামীজি বলেছেন রিজনিং ইজ দা মেথড অফ কম্পারিজন বিটুইন তো বলছেন সুনিশ্চিত এটা বাইরের জগতের ক্ষেত্রে সম্ভব বাইরের জগতের ক্ষেত্রে সত্য কতগুলো সাইন্টিস্ট তারা এক্সপেরিমেন্ট করে 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 অবজার্ভ করে করেছে তারপর যুক্তি অ্যাপ্লাই করেছেন বলছে মানে যে সুনিশ্চিত প্রত্যক্ষ বিষয়ে যদি না থাকে তাহলে যুক্তি সম্ভব নয় বাহ্য জগতে এটা সত্য বাহ্য জগতে এটা সত্য অন্তর্জগতের ক্ষেত্রেও এটা সত্য এখন মানে এক তো অন্তর্জগতে সত্য এইটাকে আমরা বুঝতে হবে কি রকম বুঝতে হবে এক তো হলো আমাদের নিজের এখন অনুভব নাই এখন আমি যে যুক্তি দেবো কি ভিত্তিতে যুক্তি দেবো এইটা বলছে স্বামীজি কেন ঋষিরা যুক্তি দিতে বারণ করছেন বেশি যুক্তি দিতে বারণ করছেন যুক্তি দিতে হবে কিন্তু শ্রুতি অনুকূল যুক্তি না দিয়ে এমনি যুক্তি যদি দেওয়ার চেষ্টা করি বলে তোমার তো অনুভূতি নেই তুমি এখন যা যুক্তি দেবে সব বেসড অন ইওর ফলস আইডিয়া তোমার এখন যা বুদ্ধি বেজা বুদ্ধি সেই বেজা বুদ্ধি দিয়ে যুক্তি দেবে বেজা বুদ্ধি দিয়ে কই ভগবান তো নাই ভগবান তো নাই দেখুন একটা অন্য উদাহরণ দিচ্ছি ওই কালীকে মানার পরে নরেন ধ্যান করছিল কয়েক দুই একদিন ধ্যান করে গিয়ে কই আমি তো ধ্যান করলো কই কিছু তো হলো না কালীকে দেখলাম না বলে আরে হবে রে একবারে কি হয় নাকি তো এখন তো নরেন বলে না কালী নাই বলছে তুমি যে বুদ্ধি দিয়ে বলছো এখন সেটা এখন শুদ্ধ হয়নি কাজে তোমার রিয়েলাইজেশন নেই যুক্তিটা ওই রকম হচ্ছে কাজেই আমার এখন অনুভব নেই কাজেই তুমি যুক্তি দেবে কি ভিত্তিতে খুব ইম্পর্টেন্ট জিনিস বলছে কি ভিত্তিতে বৃদ্ধ যুক্তির দ্বারা তুমি কিছুই বুঝতে পারবে না মানে এখন আমাদের অনুভব না এখন যদি শত দু আপনি দেন কিছুতেই বস্তু বোঝা যাবে না সেই জন্য বলছে শাস্ত্রকে আর গুরুর উপদেশ অবলম্বন করে সাধন ভোজন করো আর পথে ভুল হচ্ছে নাকি তার জন্য তুমি গতজন সকমতা এর মাধ্যমে ওটাকে বিচার করে ভুলগুলো দূর করো বলছেন স্বামীজি এখন বলছেন যে বর্তমানকালে অনেকে আছেন যারা ভাবেন ধর্মে প্রত্যক্ষ করার করার কিছু কিছু নাই নাই অনুভব যদি ধর্ম লাভ করতে হয় তাহলে বলছেন তাহলে কি এই বলছে ওই যুক্তি তর্ক কতগুলো এইটাই ধর্ম যুক্তি তর্ক বলছে না না যে স্বামীজি বলছে না সেটা ঠিকঠাক যদি ধর্ম লাভ করতে হয় তাহলে এই যুক্তি তর্কের দ্বারা তা হবে না অনেকের ধারণা যুক্তি তর্কের দ্বারাই এটা লাভ করতে হবে কিন্তু স্বামীজি বলছেন এটা নিহাতেই ভুল ধারণা কপর ভাব ধর্ম কেবল কথোপকথনের বিষয় নয় প্রত্যক্ষের বিষয় মানে আপনাকে আমাকে তোমাদের আমাদের আমাদেরকে আত্ম নিজের ভিতরে জগতে আত্মদের অন্বেষণ করে দেখতে হবে সেখানে কি আছে তা উপলব্ধি করতে হবে দ্যাট ইজ রিলিজিয়ান স্বামী বলছেন দ্যাট ইজ রিলিজিয়ান তো রিলিজিয়ান ইজ রিয়ালাইজেশন হাজার তর্ক করি নো অ্যামাউন্ট অফ টক মেক কাস আপনি হাজার ক্লাস করতে পারেন আমি হাজার লেকচার দিতে পারি হাজার জ্ঞান যোগের ক্লাস ইউটিউবে হতে পারে তার মানে এই নয় আমি ধার্মিক হয়ে গেলাম এগুলো ভালো করে বুঝতে হবে প্রচুর ক্লাস নিলেই সে বড় ধার্মিক তা নয় কিন্তু প্রচুর লেকচার দিলেই ধার্মিক তা নয় প্রচুর ক্লাস করলেই ধার্মিক তা নয় হ্যাঁ আমি অনুভব করতে চাইছি সেই জন্য আমি ক্লাস করছি সেই জন্য আমি চিত্তশুদ্ধির জন্য জ্ঞান যোগের আলোচনা করছি এটা একটা দি সত্যিকারের শ্রদ্ধা সহকারে করা কিন্তু তার মানে এই নয় আমি যত ক্লাস নিব ততই আমি বড় বড় ধার্মিক হয়ে গেলাম এইটা স্বামীজি বোঝাচ্ছে নো অ্যামাউন্ট অফ টক মেক আস রিলিজিয়াস এইটা বলেছেন ওই ইংলিশে পেজ নম্বর ওয়ান নাইনটিতে অতএব ঈশ্বর আছেন কি না তা বৃথা তর্কের দ্বারা প্রমাণিত হবার নয় প্রমাণিত তাহলে কি আমাদের মত আমাদের জন্য কি বিশ্বাস আমরা কিন্তু করি কি ঠাকুরের কথা ঋষিদের কথা তার অনুভব এবং আমাদের কি কি উচিত কি করা উচিত স্ট্রাগেল করা উচিত তার জন্য সংগ্রাম আমি এটাকে বিশ্বাস করি আমি অনুভব পেতে চাইছি তো if we also struggle, analyze our minds and the deepest আমরাও তাহলে অনুভব করব তখন এই ঠিক ঠিক আপনার বিশ্বাস হবে বুঝতে পারছেন আপনি এইসব শুনে যে আমি অনুভব করছি তুমি মনটাকে অ্যানালাইজ করো ঋষির কথার সত্য ধরে ভগবান মাইরি বলছি বাপান্ত দিব্যি বলছি ভগবানকে দেখা যায় তার সঙ্গে কথা বলা যায় তিনি পিঁপড়ে নুপুর ধ্বনি পর্যন্ত শুনতে পান তিনি কান খোর কে গো বলছেন এইটাকে ধরে আপনি স্ট্রাগল করছেন যেই আপনি একটু ই পেলেন গ্লিমস পেলেন আপনার তখনই বিশ্বাস হবে তার আগে তার আগে তো ওই আমি এমনি ওটাকে সেই জন্য এর নাম দিয়েছি অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস কি ওই যে নরেনার ঠাকুরের তর্ক বিশ্বাসের পুরোটাই কিন্তু অন্ধ কারণ আমার অনুভব নাই জ্ঞান নাই সেই জন্য দুটো জিনিস হয় বলো বিশ্বাস না হয় যখন অনুভব হয়ে যাবে সেটা হলো জ্ঞান আর অনুভব হয়নি তখন বিশ্বাস মানে সেটাকে বলে অন্ধ বিশ্বাস কেন কারণ আমার অনুভব নাই তাহলে আমার কি বিশ্বাস আমার শাস্ত্রতে বিশ্বাস তো শাস্ত্রতে বিশ্বাস তো এইটা নিয়ে মুমুকসুদের বিশ্বাস কিন্তু এই এইরকম আমাদের সময় হয়ে এসেছে তো মুমুকসুদের বিশ্বাস এই জন্য শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রের জন্য যে আলোচনা তো এইটা বলছে প্রথমে বিশ্বাস নিয়েই আমরা এগোই ধর্ম কারণ ওই বিষয়ে আমার জ্ঞান নাই ঠাকুরের কথাতে শাস্ত্রের কথাতে বিশ্বাস করে আমরা সাধন ভজন করি এটা ফার্স্ট স্টেপ আর সেটা তো অন্ধ কেননা অনুভব নাই সিনসিয়ারলি সাধন করলে আমাদের অনুভব হবে তখনই ঠিক ঠিক আমরা বলতে পারবো আমাদের বিশ্বাস হবে শেষ পর্যন্ত সেটাকে জ্ঞান বল যেমন শিবজ্ঞানে জীবসেবা এটা আমরা বিশ্বাস করি কেন শিব জ্ঞানে বিশ্বাস করি শিব জ্ঞান বিশ্বাস করে এগোলে উদ্দেশ্য এইটাকে ধরে সাধন ভোজন করি তখন ভগবান লাভ হবে ব্রহ্ম জিজ্ঞাসা ব্রহ্ম অনুভব হবে তো এই বলছেন এই পর্যন্ত আমাদের হলো যে এই তর্কের দ্বারা কিন্তু এটা পাওয়ার নয় তর্ক করতে হবে শ্রুতি অনুকূল যুক্তি দিতে আর বিশ্বাস দিয়েই আমরা কথামৃত বিশ্বাসের অনেক কথা আছে আমরা সেই কথা আলোচনা করছি না যে বিশ্বাস নিয়ে এগোবো স্ট্রাগেল করব কিছুটা গ্লিমস পাবো গ্লিমস এর পরে আরো এগোবো তখন কিন্তু অনুভব হবে অতএব ধর্ম কি ধর্ম হলো প্রত্যক্ষ অনুভব এইটাই বলছে রিয়েলাইজেশন ধর্ম সাক্ষাৎ করো এইটা হলো বেদান্তের মূল কথা ধর্ম কতগুলো কিতাবি জ্ঞান নয় কোন জীবনে এই প্রত্যক্ষ অনুভূতির ভাব সর্বদা জাগিয়ে রাখো এইটা হলো মোদ্দা কথা যে আমি প্রত্যক্ষ অনুভব চাইছি আমি ভগবানকে দর্শন করতে চাইছি সেই জন্যই আমি জ্ঞান যোগের ক্লাস শ্রবণ করছি সেই জন্য আমি শাস্ত্র অধ্যয়ন করছি বলছি এই প্রত্যক্ষ অনুভূতির ভাব স্বামীজি বলছে এইটা সব সময় যেন তোমাদের মধ্যে ধিক ধিক করে চলতে থাকে যে যখন অনুভব হবে আমরা তখন ঠিক ঠিক ধার্মিক হব তখনই আমাদের ঠিক ঠিক নৈতিক জীবন আরম্ভ হবে এখন আমরা স্বামীজি বলছে পশুদের অপেক্ষা আমরা খুব বেশি নীতিপরায়ণ নই কারণ পশুদের লাঠি দিয়ে পথ চালিত করতে হয় পশুদের সঙ্গে তুলনা এই জন্য করছে তারাও শাসনের ভয় পায় আমরাও পুলিশের ভয়ে আমরা অসৎ আচরণ করতে ভয় পাই চুরি করার চেষ্টা করি না বলছে পুলিশ শাসন চলে যাক কোনো ইলেকশন কমিশনের কোনো ক্যামেরা বন্ধ করে দিক দেখুন কিভাবে রেগিং হয় আগে হতো তো তো বলছেন আমাদের সচ্চরিত্র হওয়ার কারণ বলছেন স্বামীজি বলছেন এত করা কথা বলছেন পুলিশ ইজ ইট ট্রু বলে জাস্ট এনকোয়ার স্বামীজি বলছেন তুমি নিজেকে জিজ্ঞেস করে দেখো আর ঋষিরা ধর্ম অনুভব করেছেন প্রত্যক্ষ অনুভব লাভ করেছেন তাই তারা নীতিপরায়ণ ট্রিমেন্ডাস ফেইথ দে কিন্তু সাক্ষাৎ করা কঠিন কিন্তু নট ইম্পসিবল তাহলে আমরাও জীবনে এই সাক্ষাৎকার জন্য আমরাও স্ট্রাগল করব যাতে করতে পারি এই বলে শেষ করছি ও রাম দাপ ॐ प्रणाम ॐ प्रणामुदच्छते